পারে 60,000 মুনিবর্গ নয়, শুধু যক্ষ রক্ষ দেবতা পর্যন্ত করজরে দূর হতে দাঁড়িয়েছিলেন যার আশা পথ চেয়ে। যার বদনে কমল হইতে হরিকথা স্মরণের জন্য কে একমাত্র এমন উপযুক্ত পাত্র আছেন? পিতা পিতামহ প্রপিতামহ সকলে যেখানে দণ্ডায়মান অবস্থায় ছিলেন, পিতা হয়ে পুত্রকে সম্মান করবার নিমিত্তে করজোরে দাঁড়িয়েছিলেন, তিনি কে গো? সে ব্যক্তিকে কার জন্য দাঁড়িয়েছিলেন? তিনি আরে কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। যদি কোনো গুণীজন হয়, যদি কোনো জ্ঞানীজন হয়, যদি ভাগবত ভক্ত হয়, জ্যাঠা কাকা জেঠি ঠাকুমা ঠাকুরদাদা এটা নয়, যেজন গুণীজন তাকে গুণের প্রশংসা এবং সম্মান করিতে হবে। এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে এসেছিলেন, তখন তার পিতা ব্যাসদেবও ছিলেন, তার পিতামহ পরাশরও ছিলেন, প্রপিতামহ অর্থাৎ তাওই ঠাকুরদাদা যাকে আমরা বলি, মানে ঠাকুরদাদারও বাবা, তিনিও সেখানে অবস্থান করিতেছিলেন। সকলেই দণ্ডায়মান অবস্থায়। প্রথমে তো একটু কথা আমি না বলে পারছি না, ভাগবত আসবে যখন এবং ভাগবত বক্তা যখন আসবে, ভাগবত বক্তাকে এবং ভাগবতকে যদি সাধারণ কোনো গ্রন্থ এবং সাধারণ ব্যক্তি ভাবা হয়, তাহলে কোটিকল্পকাল ভাগবত শ্রবণ করলে তার কোনো ফল হবে না। কেন হবে না? ভাগবত আসার সাথে সাথে সকলে দাঁড়িয়ে তাকে সম্মান করিতে হবে। এটার উদ্দেশ্য কেন? শ্রীমদ ভগবত গীতা, গীতার মাহাত্ম্যম কিন্তু গীতা পাঠের পরে অধ্যয়ন করতে হয়, আর ভাগবতীর ভাগবত অধ্যয়ন করার ভাগবতের মাহাত্ম্যম আগে অধ্যয়ন করতে হয়, তাই তো? যারা ভাগবত দেখেছেন, ভাগবতের মাহাত্ম্যম আগে বর্ণনা করা না পরে? আগে না। আর গীতার মাহাত্ম্যম কোথায়? পরে। এখানেই আমাদের শ্রীগ্রন্থের উপরে তাৎপর্য বিষয়ক যে কেন ভাগবতের মাহাত্ম্যম আগে দিলেন, আগে কেন দিলেন, এর একটা তাৎপর্য আছে, বিশেষ তাৎপর্য। আজকে এই উপরে আজকে কিছু আলোচ্য বিষয় আমরা জানার অভিপ্রায় থাকবে, কেননা বাবা সবগুলোতে লাইন থাকতে হবে। আমি যখন আলোচনা করব আমার মিউজিকও থাকবে, সবগুলোতে লাইন দেবে বাবা, আমার কিবোর্ডের লাইন সবসময় থাকবে এবং মৃদঙ্গ কখনো লাগবে বলা যায় না, এই জন্য দিয়ে রাখবে। আজকে সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী, ভাগবত প্রবেশিকায় প্রবেশ করার আগে আমাদের জেনে রাখতে হবে যে ভাগবত এমন একটা গ্রন্থ যে ভাগবত বক্তাকে পিতা পর্যন্ত দাঁড়িয়ে সম্বর্ধনা জানিয়েছিল, তাই তো? আমি অনেকগুলো চীনা মুখ চান্ডার এখন ভুলে গেছি, চান্ডার অনেক চীনা ছিল, যখন আমার দিদি ভাই কালী ঠাইরেন ছিল তখন আসা যাওয়াটা আমাদের একটু বেশি ছিল, আমাদের গদির গোসাই কাশিমপুরের গৌরগোপাল গোস্বামী যতদিন ছিল আসা যাওয়াটা একটু বেশি ছিল, এখন কালের স্রোতে আসা যাওয়া হারিয়ে যাচ্ছে, চীনা মুখগুলো হারিয়ে যাচ্ছে, তার মধ্যে কিছু কিছু মুখ চিনি, মায়েদের মধ্যে আমার পান্নামাকে একটু বেশি চিনি, আমার পান্নামাকে একটু বেশি চিনি, আর বাবাদের মধ্যে দু একটা বদন চিনা হচ্ছে, তাও সেই আগের মতো পরিস্থিতি নেই বিধায় চিনে সারতে পারছি না অনেককেই, তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। প্রীতমকে অত ছোট দেখেছি, এসে যখন ওদেরকে ছোট দেখেছি, তো এখন তো ওরা বড় হয়ে গেছে, আমিও ছোট হয়ে গেছি, আমি সবার কাছে এমনিতেই ছোট, আরও ছোট হয়ে গেছি, তথাপিও চরণে হাত রেখে বলছি যে আশার বুক বেঁধে আমাকে আহ্বান করা হয়েছে এই ব্যাসাসনের সুযোগ্য অধিকার একমাত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল গোস্বামী সুখদেব গোস্বামী প্রভুপাদ, তিনি ভিন্নই বিশ্ব জগতে কাহার ওই ব্যাসাসন উপবেশন করার অধিকার নাই, নামটা ব্যাসাসন কিন্তু ব্যাসদেবও ব্যাসাসনে বসতে পারেন, আসনটার নাম কি আসন
এখানে পরে কথা বলবো। সনাতন ধর্ম কত বড় দার্শনিক ধর্ম, সনাতন ধর্মের শাস্ত্র কত বড় দর্শন, সনাতন ধর্ম কত বড় পবিত্র, সনাতন ধর্ম কত বড় সম্মান, সনাতন ধর্মের মধ্যে কত বড় প্রেম লুকিয়ে আছে, এই তাৎপর্য বিষয়ক আলোচনার মধ্য দিয়ে আমরা সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করব। সনাতন ধর্ম বিষয়টা কি, চান্ডার এই পালপাড়া এবং কুণ্ডুপাড়া, এই চান্ডার এই সাহাপাড়ার এই ছেলে পেলেগুলো কই, সেগুলো কই? হ্যাঁ, এখানে আমি তো দেখতে পাই না, আমার চোখের সামনে থাকতে হবে। খালি ভাগবত দিলে কাজ হবে না, ভাগবত বক্তা বড় বড় পাঠক আনলে কাজ হবে না, যদি না শ্রবণ করি না শুনে বড় বড় কীর্তনী আনলাম, দল ভালো ভালো বাংলাদেশ ভারতের এগেরেটের দল আনলাম, যদি আমরা নিজেরা আসলে না বসি তাহলে বাইরাল লোককে কীর্তন শোনাইয়ে কোনো লাভ নেই। নিজে গিয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলার প্রাণ। নিজে গিয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, যদি আমরা মনে করি আমি কীর্তন দিচ্ছি, আমি তো দিচ্ছি আমি শুনব কি, তাহলে আপনার ওরকম কীর্তন দিতে হবে না। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি আপনি কি আমার কথা বলছেন? ওখানে বসেন, ওখানে বসেন, আপনি কথা বলছেন? আপনি কথা আগে বসবেন, ফট করে দাঁড়িয়ে কথা বলবেন না, না আপনি দাঁড়ার পারেন না, আপনি চুপ করে বসবেন, আগে কি কথাটা বলছি কথাটাকে বুঝতে হবে আপনার মেমোরিতে। একজনকে নিমন্ত্রণ করলেন, এমপি সাহেবকে নিমন্ত্রণ করলেন আপনাদের এমপিকে, আপনি যদি বাড়িতে না থাকেন তো এমপি এসে কার কার সাথে মেশবে? আমার কথাটা এখানে আপনার বুঝতে হবে কথাটা। এজন্য প্রতিটা আমি এই আকড়ায় আসছি, আকড়ার আশেপাশের লোক যদি না পাই তাহলে আমি কার সাথে মেশবো বাবা বলুন? কথাটা ওখানে। তো এই জন্য জয় শ্রী রাধে রাধে, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইবার দেখুন আমাদের সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা নিয়মটা কেমন, জীব শিক্ষার নিমিত্তে কতটুকু প্রয়োজনীয়তা আছে কিনা, এখানে কথাটা আমার কোনখানে আগে বোঝার চেষ্টা করতে হবে। প্রতিটা কথার উত্তর আগে দিলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না। রস আমরা অন্নটা খাবো, অন্ন খেলে পেট ভরবে, যদি পেট না ভরে আগে আমার অন্নটার সেবা করে যদি প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে ওটা না খাওয়াই ভালো, আর যেটা খেলে আমার শরীরটা সুস্থ থাকবে সবল হবে এটা সবার জন্যই প্রয়োজন আছে, আছে কিনা মা? তাহলে এজন্য সনাতন ধর্মের শাস্ত্রীয় কথাটা সবার জন্য প্রশস্ত, সবার জন্য প্রশস্ত। তাই কেমন করে সেই কথা বলার আগে এই ব্যাসাসনে উপবেশন করার অধিকার আমার নেই, কেননা এই ব্যাসাসনে উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাজ্ঞান, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সজ্জন সাধুজন বৈষ্ণবজন কৃপা করবেন যেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সবা কারো মাঝে, যেন সদা সর্বক্ষণ গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়েই সময়টা অতিবাহিত করতে পারি। এদিকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা আর শ্রোতা হিসেবে যাকে পেয়েছিলাম, যিনি নিজের সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু একটা জীবন জিজ্ঞাসা নিয়ে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে অপেক্ষমানরত ছিলেন, যিনি সমস্ত মহারাজা হয়েও রাজ্যের সমস্ত কিছু পরিত্যাগ করে দীনহীন কাঙালের বেশে দিন হইতে দিন হয়ে মৌন করে বসেছিলেন শুধু একটা জীবন জিজ্ঞাসার জন্য, অন্য কোনো জিজ্ঞাসা নাই, একটা কথা মাত্র জিজ্ঞাসার জন্য। সে ব্যক্তি কে গো? সে ব্যক্তি আর কেহ নয়, তিনি পাণ্ডু কুলদভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমরা যারা উপনীত হয়েছি আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনের মধ্য দিয়ে
তারপরে আমরা কথার মধ্যে প্রবেশ করি। সকলে কীর্তন করব, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, ভগবান যাদের দুখানে হাত দিয়েছে, যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে। আজকে শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ সময়ে, আজকার মহাপ্রাধান্য তিথি, যে তিথিতে ভগবানকে শয়ন দেওয়া হয়েছিল সেই তিথিতে আজ ভগবান জগতে জীবের জন্য উত্থান মানে উঠে বসবেন। যারা ভজনানন্দী দেশে পৌঁছিয়েছে তারা দেহ রাজ্যে ভগবানকে ভজনে করিতে করিতে আজকে ভগবানকে জাগাবে, উঠিয়ে বসাবে, ধ্যানত্রে সেই লীলা দর্শনে করিবে। সেই আজকের একাদশীটার নাম কি? উত্থান একাদশী। কি উঠবে? উত্থান মানে কি? পতন নয়, উত্থান, জেগে উঠা। পতন নয়, উত্থান, জেগে উঠা। এই একাদশীর মধ্যে কিন্তু আমাদের ভজন লুকিয়ে আছে, খালি ভজন লুকিয়ে নাই, ভজন লুকিয়ে আছে। একাদশী আসলে তো আমাদের অনেকের খাবারটা বেড়ে যায়, মানে একাদশীর দিনে জন্মাষ্টমীর চিন্তা ভাবনা হয়ে যায়। জন্মাষ্টমী যেমন বিভিন্ন প্রকারের খাবার তৈরি করা হয়, আমাদের অনেক অনেক ফ্যামিলির একাদশীর দিনে ভালো ভালো খাবার শুরু হয়। ওটা একাদশী হয় না, ওটা জন্মাষ্টমী হয়ে যায়। তাই আর আজকের উত্থান একাদশী। একাদশীটার নাম কি? কথা বলতে হবে। একাদশীর নাম কি? উত্থান, মানে পতন নয়, উঠতে হবে। তাহলে আজকের ভজনের কথাটাও নিজেকে জাগাতে হবে। আমি যদি না জাগি তাহলে লোককে জাগাতে পারবো? তাহলে আগে কার জাগতে হবে? নিজের জাগতে হবে। নিজে না জাগলে কাউকে জাগানো যায় না। অষ্টকাল লীলার মধ্যে জাগরণে কি বলছে? গৌর নিজে জেগে জগৎকে জাগালেন, রাধে রাধে, নিজে জেগে জগৎকে জাগালেন। এই উত্থান একাদশীর তত্ত্বটা হচ্ছে ধ্যান নেত্রে যারা সাধক আজকে আঠারো ডণ্ডা নিশায় বসে, তারা গুরু কৃপায় সখী অনুগত ভজনের দ্বারা নিজের সেই পতন নয় উত্থান করতে হবে আজকের সেই তিথি এবং মহাপ্রাধান্য একাদশী। এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আসুন হাত দুটোকে চাদরের তলে, বেশি শীত পড়েনি, চাদরের তলে না রেখে একটু বাইরা বের করে একটু হরি নাম করার চেষ্টা করি, আর মুখটা যেন লড়ে, আর সমস্ত মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন, একটা মাও যেন মাথা খালি থাকে না, মস্তক ঢেকে বসব। দুই নম্বরের সাউন্ডটা একটু দেন, একদম নাই সাউন্ড, এইভাবে পড়ে যায় কেন? মস্তকগুলো সকলে ঢেকে বসুন মা। আমার কণ্ঠ নেই, আমার তালও নেই, সুরও নেই, সুর যার ভালো না আছে তারে কি বলে? দুই নম্বর, দুই নম্বর, রাধে রাধে, সুর যার ভালো না তাকে কি বলে? সাউন্ড বাড়ান, অসুর। সুর মানে দেবতার, অসুর মানে যার কোনো কিছুই ভালো না। তা আমি সেই অসুরের দলে, তাই কৃপা করে আপনাদের চরণ প্রান্তে একটু রাখবেন। হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয়
गिरिबरधारी जय गोपी जन बल्लभ जय गिरिबरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जशोदनंदन ब्रज जन रंजन जशोदनंदन ब्रज जन रंजन जशोदनंदन ब्रज जन रंजन जशोदनंदन ब्रज जन रंजन जमुना तीर बनचारी जमुना तीर बनचारी जमुना तीर बनचारी जमुना तीर बनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी राधे 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 बोल राधे 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 बोल सबाई मिले राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल एक बार बाहु तूले राधे बोल बाहु तूले राधे बोल राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल जय राधे 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 बोल राधे 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 बोल जय राधे 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर हरि कथार आगत भक्त वृंद की जय निताई गौर हरि बो माला कोन बाबा परिधान करबे आसो বাবাদের মধ্যে একজন আসুন মালা 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 কে পরিধান করাবে সে যান আসো আসো গোবিন্দ আসো जय श्री राधे प्रथम दिन तो सुखदेव जन्म बोलते गेले अनेक समय ओदिके ना आलोकपात करे आमादेर मूल विषय किछु कथा जानाओ बोझार जन्य चंद्रार भक्तदेर भागवत श्रवण करते करते आज थेके नय प्राय भागवत कंठस्थ धारी अनेक भक्तई आछेन विशेष करे चंद्र आजकेर आकरा नय बहुत पुराना এই চন্দ্রাতে অনেক গুণীজন অধিক মহাজনের বাস ছিলেন আমার একজন দাদুগুরু নিশিকান্ত রক্ষিত তিনি এই জায়গায় ছিলেন আর এই চন্দ্রাতে অনেক বৈষ্ণবের চরণধুলি পড়েছিলেন এটা একটা তীর্থক্ষেত্র বলা চলে
আর যে বাসুদেব বিগ্রহ এই বাসুদেব এই চান্দ্রার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল এজন্য আমি আরেকটা প্রণাম জানাই সেই মাটিকে যে মাটিতে এত মহাজন এসে উদয় হয়েছিল আজ যে কথাটা আমি বলেছিলাম আলোচনার প্রারম্ভে পিতা পর্যন্ত দাঁড়িয়ে আছে পুত্রের অপেক্ষামান আসনটার নাম ব্যাস আসনে কিন্তু ব্যাসদেব আসনে বসলেন না একটু ব্যতিক্রম কিন্তু কথাটা আসনটার নাম কি ব্যাস আসন কিন্তু ব্যাসদেব কি বসেছিল কি বাবা আমরা কি কোন গ্রন্থে ব্যাসদেবের কথা পাই বসেছিলেন কে শ্রীল সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী কে গো শ্রীল মহামুনি ব্যাসদেবের আত্মজ আত্মজ মানে পুত্র পুত্র এমন কি কর্ম করলে পরে পিতার চেয়ে অধিকতর হয় এই কর্মটা কি প্রাকৃতিক জগতের কোন কোন লোক বাহ্যিক জগৎ দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলবেন কি বাবা লেখাপড়া করেনি তিনি যদি মূর্খ হয় আর ছেলে যদি বিএ পাশ করে কিংবা জজ ব্যারিস্টার হয় তবেই তো ওই আসনে জজের আসনে ছেলে বসবে বাবা তোর বসার অধিকার নেই এটা দিয়ে সম্ভবত সবাই আমরা বুঝাতে চেষ্টা করব না এমন কোন সনাতন ধর্মের শাস্ত্রের দৃষ্টান্ত নেই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ একদিনও কোথাও কোন স্কুল কলেজ বার্চিটিতে গিয়েছিল কোন দৃষ্টান্ত নেই কেউ দেখাতে পারবে না সনাতন ধর্মের কোন বিদ্বান কোন গুণীজন কোন পণ্ডিতজন বলতে পারবে না শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ একদিন কোন স্কুল কলেজ বার্চিটিতে কিংবা গুরুকুলে গিয়েছিল একদিনও জানি কি এমন কোন সিদ্ধান্ত আসছে মা যে এই এত ক্লাস পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন আসেন তাহলে সেই গুণটা কি কেন এর মূল তাৎপর্য মহাজন বললেন ব্যাসদেব যদি গ্রন্থ লেখক কারো হয় সাক্ষাৎ চতুর্বিংশ অবতারের এক অবতারও যদি হয় তথাপিও ব্যাসদেবের মধ্যে মায়ায় মোহিত ছিল ব্যাসদেবকে মায়ায় আকৃষ্ট করে রেখেছিল কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে মায়ায় কখনো আকৃষ্ট করতে পারেনি কেন পারেনি এর মূলত কারণটা কি গো এই তাৎপর্য কোথা থেকে যে তাকে মায়ায় স্পর্শ করতে পারলেন না কেন গো সেটাও একমাত্র ভাগবতের কৃপা শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কারো কাছে পাঠশালায় গিয়ে ভাগবত শিক্ষা করলেন না তাহলে তিনি এমন ভাগবত বক্তা কি করে হলেন কি বাবা প্রশ্ন থাকবে না তিনি কি করে জানলেন এটার একটা চরম দৃষ্টান্ত ভাগবতেই নিরক্ষণ করলেন ভাগবতটি এমন একটা গ্রন্থ যে গ্রন্থ যদি হৃদয় দিয়ে ধারণা করা যায় তাহলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত প্রেমোদয় হয়ে যায় হরিবল হরিবল কোটি জন্মের পাপ মুক্ত হতে পারে যদি ভাগবতকে হৃদয়ে ধারণা করতে পারে তাত্ত্বিকগণ তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করলেন
भागवत पाठ करा भागवत पढ़ा हृदय धारण करा एक नये गुरु धरा गुरु करा और दीक्षा नेवा मंत्र नेवा एक नये गुरु धरा आलादा विषय वस्तु गुरु करा आलादा विषय वस्तु और मंत्र नेवा आलादा विषय वस्तु मंत्रेर साथे गुरु धरार साथे कोनो सम्पर्क नहीं गुरु धरा एक कथाटा अतीब गभीर और मंत्र नेवा एटा हच्छे प्रचलन प्रथा मंत्र ना निले आमार देह पवित्र हबे ना एटा आमरा शुनेछि किन्तु मंत्र नियेछि किन्तु सेई कर्मटा करिनि ताहले कि देह पवित्र हबे राधे राधे साबान बड़ दामी साबान किने एनेछि किन्तु आमार भाई विदेशे थाके ओखान थेके बड़ विदेशी साबान एनेछि आमार गायेर नोंरा परिष्कार करबार जन्य किन्तु साबानटा एने जदि सुकेचेर मध्ये रेखे देई साबानटा जदि शरीरे व्यवहार ना करि आमार नोंरा जाबे बाबा कि जाबे नोंरा ताहले कि ओटाके व्यवहार करते हबे ताई तो शास्त्र आमी पढ़लाम किन्तु शास्त्रेर नीति आदर्शटाके जदि आमी मनप्राणे भालोबेसे मेने ना निते पारि ताहले कि शास्त्र आमार मंगल करते पारबे कोटिकल्पकाल ओई शास्त्र अध्ययन करले ओई शास्त्र श्रवण करले कि आमार किछु हबे हस्ति स्नानेर नाई हस्ति जेमन माहुत्यके स्नान कराइया आनेन अनेक सुगन्धि दिए একটু পরেই হস্তি ধুলা পেলে সারা গায়ে ধুলা লাগিয়ে সারে আমাদের জগতে জীব তেমন হরি কথা যতই শুনি না কেন আমাদের হরি কথা হৃদয়ে মাছে হৃদয় দিয়ে আস্বাদন করার মতো ভক্ত খুবই কম ভগবান বললে যদি কোনো ভক্ত মনুষ্যকুলে জন্ম গ্রহণ করে জীবনে একদিন আমাকে ডাকতে পারে একদিন যদি কোনো ভক্ত আমাকে প্রাণে খুলে হৃদয়ে দরজা খুলে দি ওই মন্দিরের দরজা নই রে বড় শ্বেত পাথর দিয়ে মন্দির করেছি বিগ্রহ শ্বেত পাথরের তৈরি করেছি খুব সুন্দর জানালা দরজা করে দিয়েছি কপাট মেরে দিয়েছি আমি ভাবছি ওই দরজা ওই মন্দিরের দরজাটা খুলে যদি ভগবানকে ডাকি তাহলেই বোধহয় ভগবান সন্তুষ্ট হয়ে যাবে বললেন না না ওই মন্দিরের দরজা খুলে ডাকলে কোনোদিন আমাকে পাবি না যতদিন পর্যন্ত তোর হৃদয়ে দুয়ারে খুলে আমাকে না ডাকতে পারবি ততদিন পর্যন্ত তোরা কোনোদিন আমাকে পাবি না হরিব আগে হৃদয়ে দুয়ারটা খুলে দিতে হবে এই হৃদয়ে দুয়ারটা কেমন ভাবে খুলতে হয় আর কিসে মঙ্গল হয় ভাগবত কেমনে করে ধারণ করতে হয় এই কথাটাই ভাগবতে শিক্ষা দিলেন কোথায় শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতে পেলেন কোথায় আমি যখন একটু বলেছিলাম আমার বাবা খুব কষ্ট পেয়েছিলেন এখানে কেন বলছি এটা হচ্ছে জীব শিক্ষার গ্রন্থ সনাতন ধর্মের প্রতিটা গ্রন্থ হচ্ছে মানব চলার সংবিধান এই রাষ্ট্রটা পরিচালনা করার যেমন একটা সংবিধান থাকে আছে কি না এই বাংলা রাষ্ট্রটা পরিচালনা করতে হলে একটা সংবিধান আছে না বাবা এই সংবিধানের বাইরে কি পরিচালনা করতে পারবে তদ্রূপ সনাতন ধর্মের ভাগবত এবং গীতা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেহধারী মানব তরি চলার একটা সংবিধান মনুষ্য জাতি চলার সংবিধান এটা হচ্ছে ভাগবতম সংবিধানের আইন যদি অমান্য করে যদি রাষ্ট্র পরিচালনা করতে যায় তাহলে যেমন রাষ্ট্র সুষ্ঠু মতো চলে না আর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের গীতা ভাগবতের আশ্রয় করে যারা জীবনে চলে না তাদেরই অমঙ্গল ছাড়া কোনোদিন মঙ্গল হতে পারে না খালি পাণ্ডিত্য দিয়ে কিন্তু ধর্ম হয় না এমএ পাশ করলে সনাতন ধর্ম বোঝা যাবে না বিএ পাশ করলে ডক্টরেট করলে সনাতন ধর্ম বোঝা যাবে না ও ডক্টরেট করে গাধার চেয়েও খারাপ আছে গাধা যেমন সারা জীবন চিনি বইল কিন্তু খেয়ে দেখলো না
ওইরকম শিক্ষিত লোক ডক্টরেট করলো কিন্তু ভগবত ভক্তি উপলব্ধি করলো না, তাহলে গাধার সে নিকৃষ্ট না? ও তো পশুকুলে জন্ম আর আমি মনুষ্যকুলে জন্ম, তাহলে আমি সারা জীবনে ভগবত ভক্তি উপলব্ধি করতে পারলাম না, তাহলে আমার চেয়ে গাধা শ্রেষ্ঠ? রাধে রাধে নাকি আমার চেয়ে গাধা ভালো কি না? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, আমি আমার ভগবত প্রেম উপলব্ধি করার জন্য একদিনও উদ্যত হলাম না, অগ্রগণ্য হলাম না, হৃদয়ে মাঝে প্রয়াস জাগালাম না, তাহলে আমার চেয়ে একটা পশুও ভালো যদি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবত প্রেম উপলব্ধি করবার নিমিত্তে ভগবত ভক্তির সঙ্ঘ না করা হয়, ভগবত ভক্তির সঙ্ঘ করিতে হয়। এইবার এর মূলত তত্ত্বটা হচ্ছে এখান থেকে যে লেখাপড়া করলেন না এই শ্রীল সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী মায়ের নাম কি? মায়ের নাম কি বলতে হবে? মাঝে মাঝে আপনারা যে এই যে এত ভাগবত শুনেন, দু একটা তো মনে মুখস্থ করে রাখতে হবে। ছায়াছবির কথা যত, নায়ক নায়িকার কথা যত, সনাতন ধর্মে মুখস্থ আছে, তা আমাদের দেবতাদের নাম তো এতটা মুখস্থ নেই কি? এই যে এত সিরিয়ালের নাম মুখস্থ আছে, মোবাইল কোনটার ক্যামেরা ভালো, কোনটার কি ভালো, এটা মুখস্থ আছে, কোন মার্কেটে কোন কোন পোশাক পাওয়া যাবে এটা মুখস্থ আছে, কিন্তু এতকাল ভাগবত শুনছি, এত লীলা কথা শুনছি, যখনই জিজ্ঞাসা করে এর বাবার নাম কি, তখন আমি পারি না। আমরা কি শুনছি? তাহলে শুনছি না, আমরা কি করছি? আমরা মানুষকে দেখাবার জন্য যে চল লীলা কীর্তনে যাই, লীলা কীর্তনে এসে আমি অনেক জায়গায় দেখেছি, আপনাদের এখানে এক বছর কীর্তনে এসে আমি পিছনে বসেছিলাম, তা যে কয়টা বাদাম খেয়েছিল এই আসরে, আমার মনে হয় ভালো মেলার মাঠে ওই কয়টা বাদাম খায় না। তাহলে যারা কীর্তনে বসে বাদাম খাচ্ছে ওরা কি কীর্তন শুনছে? সত্য কথা বলবেন, ওরা কি কীর্তন শুনছে? ওরা কি করতে আসছে? সংসারকে ফাঁকি দিয়ে বাড়ির লোকজনকে, কেউ স্বামীকে ফাঁকি দিচ্ছে, কেউ শ্বশুর শাশুড়িকে ফাঁকি দিচ্ছে, এই ফাঁকি দিয়ে মানে কীর্তন নাম করে এসে এইখানে শয়তানি করছে, এগুলো শয়তানি। যারা কীর্তন আসরে বসে কীর্তন আস্বাদন না করে যারা অন্য কিছু আস্বাদন করে, খাবারকে গ্রহণ করে, এরা শয়তান ছাড়া আর কিছু নয়, ওরা জানবে কোনো সাধু নয় আর ওরা কোনো ভক্ত নয়, ওগুলোকে ঘাড় ধরে ধরে স্টেজের বাইরে পাঠিয়ে দিতে হয়, কারণ ওর কারণে আরো তিনজনের ভজন নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে না? পচা আমটা যদি ভালো আমের পাশে রাখি, এক ঝুড়ি আম নিয়ে গেছি, তিনটা পচা, দুটো আম ভালো, আমাকে কি ভালোর দামে দেবে না পচার দামে দেবে? কিসের দাম? পচার দাম। তাহলে এই পচাটাকে বাদ দেওয়াই আমাদের একান্ত কাম্য। এজন্য বলছে, যাহার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি চেয়েও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেয়েও না। আমার কথাটা একটু কাটা কথা, কান্নাকাটি বন্ধ, কাঁদিয়ে কাঁদিয়ে খুব কাঁদছি, খুব কাঁদছেন আপনারা, কান্নাকাটি আজকে বন্ধ করি। কান্নাকাটি করে কি পেয়েছি? নিজেদের চরিত্রই তো পরিবর্তন করতে পারলাম না, ভাগবত এসেছি বুড়ো বুড়ো কতগুলো দেখলাম লুঙ্গি পরিয়ে, এতকাল ভাগবত শুনে, এত বল কীর্তন দিয়ে, এত বছর কীর্তন শুনে এখনো নিজেদের পোশাকের পরিবর্তন করতে পারলাম না যে ভাগবতী আসরে কোন পোশাক পরা আমাদের বৈধ। তাহলে কি শুনছি ভাগবত? এ কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিয়েছি, ভাগবতকে হৃদয়ে ধারণ করি নেই। প্রতিটা ক্ষেত্রের, প্রতিটা চাকরির একটা ইউনিফর্ম আছে না, আছে কি না? আচ্ছা, যদি এখন সেনাবাহিনীর দলে যদি পুলিশের ইউনিফর্ম পরিয়ে যায়, দেবে চাকরি করতে? কেন দেবে না? অর্থাৎ ওর পোশাক বলতেই কোনো জ্ঞান নেই। বাবা আবার আপনি ভাববেন না, আপনাকে বলছি না, আপনাকে লক্ষ্য করে সবাইকে বলছি। এক বাবা উঠে গেল বৃদ্ধ, 80 বছর বয়স, এখনো লুঙ্গি পরা ছাড়েনি। তা সনাতন ধর্মকে আমরা কতটুকু মানছি, কতটুকু মানছি? আমরা নিজেরাই তো নিজের ধর্মটাকে মানি না। নিজেরা যদি নিজের ধর্মকে না মানতে শিখি, তাহলে ভাগবত আমাদের কি উপকার করে দেবে? কি উপকার করে দেবে? উপকার করে দেবে?
অন্য ধর্মের লোক কি আমাদেরকে উপহাস করবে না পুরস্কার করবে? উপহাস করবে না। আমাদের কারণে যদি আমার ধর্মটাকে উপহাস করে, যেন আমার কারণে আমার উপহাসের পাত্র না হয়, এজন্যই ভাগবত কি এই নামযজ্ঞের আগে কেন ভাগবত দেওয়া হচ্ছে? ভাগবতটা নামের পরে দেওয়া যেত না, আগে দেওয়া হয় কেন? ভাগবত হচ্ছে এমন একটা গ্রন্থ যে অগাছাকে পরিষ্কার করার গ্রন্থ। বীজ বপন করার আগে যেমন ক্ষেত্রটাকে পরিষ্কার করতে হয়, হরিনাম বীজ বপন করার আগে প্রেম ভক্তি জাগ্রত করার জন্য ভাগবতীয় কথা প্রয়োজন হয়। আর এই ভাগবতী হচ্ছে একমাত্র হৃদয় জমিটাকে, এই দেহ জমিটাকে পরিষ্কার করার একমাত্র মহা ঔষধ। যদি পরিষ্কার হৃদয়টা হয়, তখন ওই হরিনাম অমৃত বীজ ওই দেহে বপন করলে ওই বীজের দ্বারা অনেক বিস্তার হয়ে মানব জীবন ধন্য হয়ে ভগবত ধামে যাওয়ার মতো শক্তি এবং ভক্তি দুটোই উদয় হয়। এজন্য শ্রীল সুখদেব গোস্বামী ভূপাত তার মায়ের নাম হচ্ছে দুটো, একটা হচ্ছে ঘিতাচি আর একটা হচ্ছে বিচিকা। দুটো নাম দুটো গ্রন্থে পাওয়া গেছে। আমাদের অনেকেরই দুটো তিনটো নাম থাকে, তাই না? অনেকে ভাববেন যে একজন ব্যক্তি দুটো নাম হলো, হ্যাঁ থাকতেই পারে। কৃষ্ণের 108টা নাম সংজ্ঞাবদ্ধ, আবার এক জায়গায় লিখেছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। আমরা জানি কয়টা নাম, 108। আর সেইখানেই শাস্ত্রে লেখলেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। তাহলে কৃষ্ণের কি 108টা নাম? অনন্ত। অনন্ত মানে কি? যার কোনো সংজ্ঞাবদ্ধ দেওয়া নেই। তাহলে আমার ভগবানের নাম সংজ্ঞাবদ্ধর মধ্যে নেই। 108টা নাম, এটা হচ্ছে সাধারণভাবে গণ্য করে আমরা সেটার মধ্য দিয়ে জগৎজীব কিছু সংখ্যক লোক ওই 108টা পবিত্র নামের পরিপাকে ভগবানের 108টা সংজ্ঞাবদ্ধ করে দেওয়া। কিন্তু কৃষ্ণের নাম 108টা নয়, অনন্ত অনন্ত নাম, এটা জেনে রাখতে হবে। আমি বলছি না, শাস্ত্রকার বললেন, স্বয়ং সাক্ষাৎ ব্যাসদেব বললেন, আমিও কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করতে পারিলাম না। এটা কার কথা? ব্যাসদেবের কথা। ব্যাসদেবকে চতুর্বিংশ অবতারের এক অবতার। আমাদের অবতার পুরুষ কয়জন সবাই জানি? 10 জন। কিন্তু না, 24 জন অবতার। কতজন? 24 জন। এজন্য শাস্ত্রে নিরূপণ করলেন চতুর্বিংশ অবতার, মানে 24 অবতার। তো 24 অবতারের মধ্যে ব্যাসদেব একজন অবতার। সে অবতার হয়েও আবার বললেন, তো অবতারের মধ্যে আবার একটু ক্লাসিক্যাল ভিশন আছে, পার্থক্য আছে। একটা ক্ষণ অবতার, একটা যুগ অবতার। ক্ষণ অবতার কি আর যুগ অবতার কি, এইটা বিশেষ জ্ঞান একান্ত থাকার আমাদের প্রয়োজন আছে। তো এইবার ঘিতাচি এবং বিচিকা, সুখদেব কিন্তু সাধারণ কোন কামের রজে বীজের সন্তান নয়। সুখদেব গোস্বামী প্রভুপাদ কোন রজে বীজে মিলনের দ্বারা কোন সন্তান নয়। কি মা, শাস্ত্রে কি এটা দেওয়া আছে, রজে বীজে দেওয়া? এখানে অনেক জ্ঞানীজন বিদগ্ধজন আছেন, সুখদেব গোস্বামী কিন্তু রজে বীজের জন্ম নয়, অনেক সাধনার ফসল। সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিলেন যে যদি পৃথিবীর মধ্যে যদি তুমি ভালো কিছু ফসল ফলাতে চাও, তাহলে যদি একটু সাধনা না করো, তাহলে তোমার ওই সুফল পেতে পারো না। ব্যাসদেব বহু বছর ওখানে বর্ণনা করলেন, ইকোটা একটু বেড়ে গেল, জয় শ্রী রাধে, যাক থাক ধরার দরকার নেই। এইবার বহু বছর ওখানে সংজ্ঞাবদ্ধ দিলেন না, 50 বছর না 30 বছর, বহু বছর ব্যাসদেব সাধনা করতে লাগলেন ভগবানের কাছে। আমি জানি এখন প্রশ্ন একটা এসে গেছে, কি প্রশ্ন? ব্যাসদেব যদি ভগবান হন, অবতার হন, তাহলে তিনি আবার ভজনা করেন কার? কে প্রশ্ন আসবে না?
ব্যাসদেব যদি নিজেই একজন অবতার হন তিনি আবার ভজনা করবেন কেন? এর একটা দৃষ্টান্ত আছে। প্রাকৃতিক জগতে মা যেমন তার পুত্রকে স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়, ওই পিতা পুত্রের মধ্যে সম্বন্ধ গঠন করবার নিমিত্তে মা যেমন পুত্রকে কোলে নিয়ে, পুত্র কখনো পিতাকে চেনে না, পুত্রকে চিনাইবার নিমিত্তে পিতাকে জানাইবার নিমিত্তে মা নিজে তার সন্তানটাকে বক্ষে নিয়ে মা বলছে, খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, ওই দেখো বাবা আসছে, বলে না। আচ্ছা ওই লোকটা বাবা কার? ওই মায়ের না খোকার? কার বাবা? খোকার বাবা না, তো তার হয় কি স্বামী। তো স্বামীকে স্ত্রী নিজে বাবা বলে খোকাকে পিতা পুত্রের পরিচয় করিয়ে দিচ্ছে। কেন? খোকা চেনে না তার বাবাকে, তার বাবাকে চিনছে না। বিধায় মা নিজে বলছে, খোকা ওই যে বাবা আসছে, অর্থাৎ নিজে বাবা ডেকে তার সন্তানকে যেমন বাবা ডাক শিখায়। তদ্রূপ সনাতন ধর্মের অবতার পুরুষগণ বিশ্ব জগতে বৃহত্তম রূপকে পরিত্যাগ করে ক্ষুদ্র মানুষের মতো পৃথিবীতে প্রকাশ পেয়ে জগৎজীবকে ভজন শিখাইবার নিমিত্তে আপনি আচার্য ধর্মজীবকে শিখায়। সনাতন ধর্মের লজিকটা বুঝতে হবে। যে কাজটা করেছে কলির পাবন অবতারে শ্রীমান গৌরী হরি, রাধা কৃষ্ণ প্রণায়া বিলাক্তিনী আহল্লাদিনী শক্তি রশ্মা দিকাত্মা না পপি বুপি দেহ ভেদঙ্গত চৈতন্য খং প্রকট মধুনায় তদ্দয় চক্ষ মাপ্ত রাধা ভাবুদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। চৈতন্য চরিতামৃত কার? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে একটাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। তার ভক্তবেশে আসার কোনো প্রয়োজন ছিল না, তিনি আসলেন একমাত্র কলিহত পাপি জীবকে মুক্তি দিতে। কৃষ্ণ বলে কেমন করে কাঁদিতে হয়, কৃষ্ণ বলে কেমন করে কৃষ্ণ ভজন করিতে হয়, এই ভজনটা শিখাইবার নিমিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। হরি বল হরি বল। তদ্রূপ ব্যাসদেব সাধনা করছে, আমাকে একটা পুত্র দাও, আমাকে জগতে এমন একটা পুত্র দাও। প্রভু হে গোবিন্দ হে নারায়ণ, তুমি আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্রের দ্বারা জগতের মঙ্গল বয়ে আনতে পারে, যে পুত্রের দ্বারা আমার নাম খ্যাতি হতে পারে, আমার যশ বৃদ্ধি পেতে পারে, আমাকে এমন একটা পুত্র দাও। পুত্র হলেই কিন্তু হয় না, আমাদের মহাত্মাগণ বললেন পুত্র আর মূত্র একই দরজা দিয়ে আসেন, দরজা একটাই। কি বাবা একটা না দুটো? পুত্র যে দরজা দিয়ে পৃথিবীতে আসছে, মূত্র সেই দরজা দিয়ে পৃথিবীতে আসছে। যদি পুত্র পিতামাতার উপযুক্ত সুসন্তান না হয় তাহলে মূত্র তুল্য হয়ে যায়। মূত্র যেমন কেউ কুড়িয়ে ঘরে নেয় না, পুত্র যদি সেই সৎপুত্র না হয় তাহলে মূত্র তুল্যই হয়ে যায়, পিতামাতার পরিচয় দেওয়ার কিছু থাকে না। এটাই ভজন, এটাই সনাতন ধর্মের জানা বোঝা, এটাই সনাতন ধর্মের মূল তত্ত্ব। ভাগবত কি? জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করেন প্রভু ভাগবত পুরাণ। কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই তাহলে কৃষ্ণ স্মৃতি জ্ঞান কি? নিজের অস্তিত্ব যদি না থাকে তাহলে কৃষ্ণ থাকবে? আপনি যদি না থাকেন তাহলে আপনার ভগবান থাকবে? আমি যদি না থাকি ভগবান থাকবে? থাকবে না। এ কথা কে বললেন? অনুরাগের দ্বারা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার গীতাঞ্জলিতে প্রকাশ করেছিলেন, সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ তাই তো এত সুমধুর। গোবিন্দ পৃথিবীতে সীমার মাঝে অসীম, সীমানাটা কি?
জানো গোবিন্দ, আমি এতদিনে ভরে কলম দ্বারা লিখতে লিখতে একটা জিনিস তত্ত্ব অবগত হয়েছি, সেটা হচ্ছে তত্ত্ব অবগত হয়েছি এটাই যে সীমার মাঝে, সীমাটা কি আমার এই সাড়ে তিন হাত দেহখানা হচ্ছে সীমানা। অসীম কি? তুমি পরমাত্মা রূপে আমার দেহের মধ্যে বিদ্যমান আছো। বাজাও আপন সুর, অর্থাৎ তুমি যেমন করে আমাকে চালাও আমি তেমন করে চলি, তুমি যাহা বলাও আমি ঠিক তাহাই বলিতে পারি। কিন্তু জানো গোবিন্দ, তুমি আমাকে চালাও এটা ঠিক, কিন্তু আমারও একটা অহংকার আছে। জীব তো জীবকে বুঝালে অনুরাগ মার্গের ভজনে ভগবানের সাথে কতটা রাগ আর অনুরাগ একটু আলাদা বিষয়বস্তু। মান আর অভিমান, মানে সম্পর্ক নষ্ট হয়, রাগে সংসার ধ্বংস হয়, আর অনুরাগে সংসারে আনন্দের বৃদ্ধি পায়। রাধে রাধে, রাগে কিন্তু সংসার ধ্বংস হয়, আর অনুরাগে সংসারে আনন্দের বৃদ্ধি পায়। মানে অভিমান আর মান কিন্তু এক নয়, মান মানে ওর সাথে আর মান করে থাকে, ওর সাথে সম্পর্ক থাকবে না, আর অভিমান মানে ওকে আমি ঠিকই ভালোবাসি, ও আমাকে ভালোবাসুক বা না বাসুক ঠিক আমি ওরে ভালোবেসে যাব, আমি ওর কাছে, আমি দূর হতে ওকে দেখে যাব, আমি ওর কাছে যাব না, ও যত সময় আমার কাছে না আসবে আমি তত সময় ওর কাছে যাব না। কিন্তু তাই বলে কি ভালোবাসা নষ্ট হয়ে গেছে? ভালোবাসা নষ্ট হয়নি। তুই এখন যারা রাগাত্মিকে ভজনের দেশে রাগ মার্গের সাথে ভগবানের সাথে তুই মিও আলাপ করতে পারে। ব্রজগোপীরা ভগবান কৃষ্ণকে ভৎসনা পর্যন্ত করেছে, কিন্তু তথাপিও ভগবান ওটাকে ভৎসনা রূপে গ্রহণ করেনি। কেন করেনি? ওখানে শাস্ত্রকার লিপিবদ্ধ করলেন, প্রিয়া যদি মান করে করায়ে ভৎসন, প্রিয়া মুখে কটু কথা লাগে মধুসম। ভালোবাসার ব্যক্তি যদি মান করে, যদি আমাকে কটু কথাও বলে, তবু ওই ভালোবাসার বদনে আমার কাছে খুব মধুময় লাগে। রবীন্দ্রনাথ ধার্য করলেন অহংকার কতটা, তুমি সব পারো আমি জানি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে তুমি নিমিষের মধ্যে নষ্ট করে দিয়ে যেতে পারো, আবার তোমার ইচ্ছা শক্তি প্রগাঢ় হলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে তুমি নিমিষের মধ্যে সৃষ্টি করতে পারো। তুমি প্রলয়কর্তা, তুমি সৃষ্টিকর্তা, তুমি অনাদির আদি আমি জানি, কিন্তু আমারও একটা অহংকার আছে। কি জানো গোবিন্দ, বিশ্বকবি ভাবনাটা, হে গোবিন্দ আমার মাঝে তোমার প্রকাশ, যদি আমি না থাকতাম তাহলে তোমার প্রকাশ পেত না, যদি ভক্ত না থাকে তাহলে বিশ্ব জগতে ভগবানের কোনো মূল্য নেই। কত মা বাবা আছে জীবন সংসার সংসার গঠন করেছে, তাকে ভগবান একটা পুত্র দেয়নি, তার জীবনে কত যন্ত্রণা জানি। আহা, আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি মা ডাক শুনতে পারতাম, আমি বাবা ডাক শুনতে পারতাম। যেমন সন্তান হারা, সন্তান না থাকা মা বাবার মনে গুপ্তভাবে যন্ত্রণা রয়ে যায়, তদ্রূপ যদি ভক্ত না থাকে ভগবান লুকিয়ে লুকিয়ে কাঁদে ভক্তের সঙ্গ পাইবার আশায়। ভক্তের সঙ্গ পাইবার আশায় ভগবানও কাঁদে। মুকুন্দ দাসের এই কলির যুগে, বেশি দিনের কথা না, যুগ পরিবর্তন হয়নি, এই যুগের কথা বলছি, মুকুন্দ দাসের বিন্দুমাত্র অহংকার সৃষ্টি হয়েছিল, প্রভু বোধহয় আমার কীর্তন ছাড়া আর কারো কীর্তন শোনে না, আমি বোধহয় খুব ভালো কীর্তনিয়া। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তাই তো আমার ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে, মুকুন্দকে এত ভালোবাসি আর মুকুন্দ হৃদয়ে মাঝে অহংকারের সৃষ্টি হয়ে গেল,
অভিমান সৃষ্টি হয়ে গেল। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। যদি কোনো সাধুর হৃদয়ে অহংকার সৃষ্টি হয়, সে কোনোদিনও সেই সাধু ভজনে উত্তীর্ণ হতে পারে না। বাবার কাছে এই পাশে যাও, আয় মানে এই পাশে দিয়ে যাও। কথাটা বুঝা গেছে? যদি মহা সাধু হয়, তার মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার তৈরি হয়, এই অহংকারটা বৈষ্ণবে যদি করে, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হইতে পড়িয়া যায় ভাত। এইটা সম্বন্ধে আমি লীলা ওখানে রাখছি, আবার ওখানে যাব, কিন্তু কথাটা বুঝাতে হলে তো একটু আলোচনার দিকে ছুটে যেতে হয়, নাকি যাব না? যাব না, এই আলোচনা করব, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, না বন্ধ রাখব। রাগ করবেন না, আপনাদের চামড়া আবার দেখতেছি বেশি বোঝা লোক বেশি, আপনারা এত বুঝেন না, তাইলে কিন্তু আলোচনা হারাই যাবে। একটু কম বসতে কথাটাকে বুঝুন, আগামী দিন যত প্রশ্ন আছে লিখে রাখবেন, তারপরে আমাকে করবেন। আপনি ওখান থেকে ফুট করে উঠলে, আরেকজন দাঁড়াই গেলে, আরেকজন দাঁড়াই গেলে, আমি কতজনের কথার উত্তর দেব? দিতে পারবো? সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, কিন্তু আজকে পাঠ প্রারম্ভে আপনারা যা বিরক্ত করছেন, এ কিন্তু সারা বাংলাদেশের কেউ করে না, সারা ভারত বাংলা ঘুরে বেড়াই। আগে শুনবেন, বুঝবেন, তারপরে কথা বলবেন। আর যদি এতই বুঝেন, তাহলে পাঠক বাইরে টানবেন না, আপনারাই আলোচনা করবেন। কথাটা কি বলছি আগে বুঝার চেষ্টা করবেন। বাবা, আপনাদের এখন বয়স হয়েছে, কথাটা কি বলছি? অহংকারে পৃথিবী ধ্বংস। আপনি একটা উত্তর দিলেন, কি বললেন? যে অহংকার ছাড়া কি কোনো মানুষ আছে? তাহলে আপনার কথা কি, অহংকার দিয়ে সব চলবে? অহংকারের কয়টা গতি জানেন? কৃষ্ণ আমার, এটা একটা অহংকার, আর আমি সব পারি, এটা একটা অহংকার। এখন এই দুই অহংকার কি এক নাকি? কি বাবা, দুই অহংকার এক? এই দুই অহংকারের তাৎপর্য আছে না, আলাদা আছে না? এখনই কাপড় দুটোই, ধুতি যদি গায়ে দেবার যান তাহলে লজ্জা নিবারণ করা যাবে না, গায়ে দেওয়ার জন্য শার্ট কিংবা পাঞ্জাবি। এখন পাঞ্জাবি যদি কেউ পরিয়ে বসেন ভুলে, তাহলে কিন্তু আপনার পাগল ছাড়া আর কিছু বলবে না। পাঞ্জাবি যদি কেউ পরিয়ে হাঁটে, তাকে পাগল বলবে না? তাই অহংকারের গতাগতি বুঝতে হবে, কোন বিষয়ে আলোচনা করছি, কোন মার্গের আলোচনা করছি, ওইখানের কথাটাকে আপনার বুঝতে হবে যে কোন অহংকারের কথা বলছে। বৈষ্ণবে যদি করে ক্ষুদ্রই অপরাধ মহা মহা ভজন হইতে পড়িয়ে যায় বাদ। তাহলে কথাটা কোথায়? আপনি বলবেন তিলকমালা নিলেই সে বৈষ্ণব। পিছনে একটা শিকার রাখছে, এক কপাল তিলক পড়ছে, আমি চুলদারি রাখছি, গলায় অনেকগুলো মালা নিচ্ছে, আমি ভারী বৈষ্ণব হয়ে গেছি, সাতার বৈষ্ণব হয়েছি। বৈষ্ণবের বাড়ির একটা কুকুরের যে মূল্য আছে আমার, তা নেই। এটাকে বললেন, শিক্ষা দিলেন আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কি বললেন? বৈষ্ণব দ্বারেরও যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর। এখন আপনি কোন মার্গে নিবেন কথাটা? কি বললেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মতো ব্যক্তি যদি বলে আমি বৈষ্ণবের দ্বারের কুকুর হতে চাই, তিনি কেনই অহংকারটাকে পরিত্যাগ করলেন? যে প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর হচ্ছে বাংলার নয়, সারা সনাতন ধর্মের বিদিত জন, যে প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি এহেন কথা বললেন। তা আজকে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, মানুষকে ধ্বংস করে কি করে? লোভ, হিংসা, অহংকার। আপনি সুন্দর একটা কথা বলছেন, দেখুন এটারও আরো দৃষ্টান্ত আছে। একটা চাকু যদি সন্ত্রাসীর হাতে থাকে, তখন এক রাস্তাঘাটে একজনের প্রাণ নিয়ে নেয়, ওই চাকুটা যদি ডাক্তারের হাতে থাকে, সে অপারেশন করে একজনের প্রাণ বাঁচিয়ে দেয় না? তাহলে চাকুটা ব্যবহার করার পদ্ধতি জানতে হবে না? তাই অহংকারটা তদ্রুপ বাবা। যদি কৃষ্ণ ভজন করতে গিয়ে আপনার অহংকার সৃষ্টি হয়, তাহলে সব বিনাশ হয়ে যাবে। আমি বড় সাধু, এটা যদি আমি গোপীনাথ একবারও মনে করি, আমি যা বুঝি এর জগতে আর কেউ বোঝে না, তাহলে বুঝতে হবে আমার মতো গর্ধপার পৃথিবীতে নেই। একটা বালকের কাছেও আমি পরাভূত হয়ে যেতে পারি,
কারণ আমার চেয়ে একটা বালকও ভগবানের ইচ্ছা যদি হয় গৌর হরির কৃপা যদি কারো প্রতি বর্ষিত হয়ে যায় তাহলে একটা বালকও আমার চেয়ে অতি জ্ঞানী হতে পারে। এই জ্ঞানটা এই অহংকারটা যেন কোনো জন্ম জন্মান্তরে কারো হৃদয়ে মাঝে যেন জাগ্রত না হোক। এইবার কি করেছি মুকুন্দর অহংকার সৃষ্টি হয়েছে, আমার কীর্তন ছাড়া প্রভু আর কোনো কীর্তন শোনে না, আমি এত বড় কীর্তনীয় যে আমাকে ছাড়া প্রভু আর কাউকে ভালো বাসে না। মহাপ্রভু চিন্তা করলেন, মুকুন্দ তোমাকে নষ্ট হতে দেব না। তাহলে কি বললেন মুকুন্দ যখনই মহাপ্রভুকে প্রণাম করতে গেলেন, প্রণাম করতে যাওয়ার সাথে সাথেই এদিকে কথা বলেন না বাবা, এই পদ্মার পাশে কারা একটু সরে যান, পদ্মায় কিন্তু আওয়াজ থামে না, লোক দেখা যায় না কিন্তু আওয়াজটা তো চলে আসে। তো এইবার মহাপ্রভু নিজে মুকুন্দকে বললেন, আয় মুকুন্দ আমার সম্মুখ থেকে সরে যাও, সরে যাও, আমি তোমার মুখ দর্শন করব না। বাক্যটা কত বড়, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়ে ঐক্য আর না করিহ মনে আশা। এখন তো আমাদের আগের যুগের অসুরদের যে মুখের কথা রক্ষা করত, এখনকার সাধুদের সেই ভাব নেই। তৎকালীন সময় অসুররা কথাটাকে খুব মূল্যায়ন করত, সত্যটাকে খুব, অসুরও যদি কাউকে কথা দিত সেটা রক্ষা করত, আর এখন সাধুরাও কথা দিয়ে রক্ষা করে না। কি আছে কি না, যখনই মহাপ্রভু বলছে মুকুন্দ আমার সম্মুখ থেকে সরে যাও, তোমার মুখ আর আমি দেখতে চাই না, ক্রোধান্বিত ভাবে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, যদি আজ ওকে এই সাজা না দেই, ওকে যদি আজ এই যন্ত্রণা না দেই, তাহলে কোনোদিন ওর ভুলটা ভাঙবে না, আর যদি ভুল না ভাঙে আমি যে মুকুন্দকে কত বড় ভালোবাসি এটা তো মুকুন্দ জানে না। এই অহংকারের পাহাড়টা যদি মুকুন্দ হৃদয়ে মাঝে অনেক বড় হয়ে যায়, তাহলে মুকুন্দ যে চিরতরে আমার চরণ থেকে বঞ্চিত হয়ে যাবে, আর কোনোদিন আমাকে পাবে না। মহাপ্রভু এই সিদ্ধান্ত নিয়ে মুকুন্দকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, চলে যাও, আমি তোমার মুখ আর দেখতে চাই না। মানুষ লোভের বশীভূত হয়ে অন্যায় করে, কিন্তু যদি তার বিবেক সাড়া দেয় তখন সে গুমড়ে গুমড়ে মরে। বিবেক যখন চৈতন্য হয় তখন আর সে খারাপ কাজে লিপ্ত হতে পারে না। পারে কি বাবা? আমি তো আর জন্মে থেকে সাধু হতে পারিনি, আমিও কত অন্যায় কর্ম করেছি, কিন্তু যখনই সেই অন্যায়টাকে নিজে নিজে একটু সাধুগুরু কৃপায় যখন বুঝতে শিখেছি, তখন কি সেই পূর্বের অন্যায় এখন যদি করি এটাকে কেউ মেনে নেবে? নেবে না। আর আবার যদি কেউ মনে করে গোপীনাথ পূর্বে কি করেছে এখনো সেইটা, না তাও হবে না। মানুষের মন এবং চরিত্র পাল্টাতে মাত্র 2 মিনিট সময়ও লাগে না, লাগে বাবা। যখনই মুকুন্দকে মহাপ্রভু দুদূর করে তাড়িয়ে দিলেন, মুকুন্দ প্রভুর চোখের ওই অলক্ষে গিয়ে এই মুকুন্দর আত্মচৈতন্যবোধ জ্ঞান এসে গেল। কি আসি প্রভু, দূরে বসে বসে কাঁদছে, একই আমি কীর্তন করলে পরে হরি নাম করলে পরলে যে মহাপ্রভু আমার গলদেশ জড়িয়ে ধরে আমাকে বক্ষে টেনে নিত, যে মহাপ্রভু আমি কীর্তন করলে পরে নয়নের ধারায় বক্ষ প্লাবিত করে দিত, আমি কীর্তন করলে যে মহাপ্রভু উদ্দণ্ড নিত্যকর্ত বক্রেশ্বর পণ্ডিতকে সঙ্গে নিয়ে আর সেই প্রভু আজ আমাকে তার চরণ থেকে বঞ্চিত করে দিল,
जाब प्रभु हे ना जानी निश्चय प्रभुर चरणे करत अपराध करेछि जदि अपराधी ना करब ताहले प्रभु केन आमाके तार चरण थेके वंचित करे दिल आमार मुख पर्यन्त दर्शन करबे ना ओ आर तो कोनोदिन प्रभुर बदन दर्शन करते आमि पारबो ना आज के शेष बारे मत दूर दूर कर दाड़िए दिए प्रभु आमार बदन देखबे ना किन्तु आमी जे प्रभुर बदन देखते पाबो ना एटा तोर बोलेनी मुकुंद दूर होते प्रभुर बदन बने ताकिए नयनेर जले बक्ष प्लावित करछे प्रभु আমি মুকন্দ আজ তোমার চরণ ছাড়া হয়ে গেলাম না জানি তোমার চরণে কত অপরাধ করেছি আজ যদি মুকন্দ তোমার চরণ ছাড়া হয়েই যায় তাহলে মুকন্দর আর প্রাণে বেঁচে থেকে লাভ কি আর আমার জগতে বেঁচে থেকে কি লাভ হবে যদি এহেন জীবনে গৌর চরণ ছাড়া হয়ে থাকতে হয় আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই জীবনী জীবন ধারণে লাভ কি যে কুলে জন্ম গ্রহণ করি তোমার চরণ ছাড়া হতে হয় হতে হয় গৌরী যতদিন তোমার চরণ না পেয়েছিলাম ততদিন আলাদা ছিলাম আজকে তোমার চরণ পেয়ে যদি তোমাকে হারাতে হয় তাহলে আমার গতি কি হবে না পাওয়ার বেদনা সহ্য করা যায় না পাওয়ার বেদনা সহ্য করা যায় কিন্তু পেয়ে যদি হারাতে হয় এ জগতে যে মায়ের কোনোদিন সন্তান হয়নি এটা ভালো সে যন্ত্রণা পাই পেল না কিন্তু যদি কোনো মায়ের সন্তান পৃথিবীতে আসার পরে 15 বছর 10 বছর কিংবা 20 বছরের সময় যদি কোনো মায়ের সন্তান মারা যায় ও মায়ের যে বুকে কত যন্ত্রণা তদ্রূপ জগতের মাঝে ভগবানের চরণ যদি ভক্ত কোনোদিন না পায় তত যন্ত্রণা হয় না কিন্তু ভগবানের চরণ পাওয়ার পরে যদি সেই ভগবানকে হারাতে হয় এ আর চেয়ে যন্ত্রণা আর পৃথিবীতে হতে পারে না এটার চেয়ে যন্ত্রণা আর পৃথিবীতে কিছু থাকতে পারে না মুকুন্দ গুমড়ে গুমড়ে কাচ্ছে কখনো কখনো মুচ্ছাগত যাচ্ছে কখনো কখনো অদূরে দাঁড়িয়ে মন্দিরের ওয়ালের সাথে নিজের মাথাটাকে ঠুকাচ্ছে আমার কি অপরাধে তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দেবে আমার অপরাধটা কি মানুষ তো নিজে ভুল করলে বুঝতে পারে না সহসা বুঝতে পারে না আমি কোথায় ভুল করেছি নিজের ভুলটা কেউ স্বীকার করে নিতে চায় না সবাই ভাবে আমি যেটা বুঝেছি এটাই বুঝি ভালো বুঝেছি কিন্তু না বিবেকের কাছে একটু প্রশ্ন করতে হবে আমি কতটুকু বুঝতে পেরেছি
আমি কতটুকু জানতে পেরেছি এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। মুকুন্দ আজ নিজের বুদ্ধি শূন্য হয়ে বলছে আমি কি অপরাধ না করেছি। আর জানো প্রভু, আজ তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তুমি একটিবার কৃপা করে বলো আমি কোথায় যাব, আমি কি করিব। ওরে তোমার চরণে বিনে আমার আর কি বাই আছে, তোমার চরণ বিনে আমার আর কি বাই আছে, জগতে তোমার চরণে বিনে আমার আর কি বাই আছে, জগতে তোমার চরণ বিনে আমার আর কি বাই আছে। ওরে আমার পুরা প্রাণ জুড়াইতে তোমার চরণে বিনে আমার আর কি বাই আছে, পুরা প্রাণ জুড়াইতে তোমার চরণে ছাড়া আমার কি বাই আছে। ওরে আমার মনের ব্যথা ওরে জানাইতে তোমার চরণে বিনে আমার আর কি বাই আছে, মনের ব্যথা জয়নিতাই গৌরী হরি বল তোমার চরণে ছাড়া আর কি বাই আছে। বলো বলো কোথায় গিয়ে পুরা প্রাণ জুড়াবো, আমি কোথায় গিয়ে প্রাণ জুড়াবো, ওরে কোথায় গিয়ে পুরা প্রাণ জুড়াবো, কোথায় গিয়ে পুরা এই প্রাণ জোড়াবো। ওরে আমার মুখ দেখে কে দুঃখ বুঝে নিবে, কোথায় গিয়ে পুরা প্রাণ জোড়াবো, মুখ দেখে কে বুঝে নিবে কোথায় গিয়ে, কোথায় গিয়ে প্রাণ জোড়াবো, প্রাণ জোড়াবো। আর আমি গৃহে ফিরে যাব না, যদি তোমার চরণে থেকে আমার বঞ্চিত হয়ে যেতে হয় আর কোনদিন ওই গৃহে ফিরে যাব না, তোমার চরণ ছাড়াই যদি আমার হতে হয় জগতে বেঁচে থেকে আমার লাভ কি। আমার জগতে বেঁচে থেকে লাভ কি গো, শাস্ত্রে বললি মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যে দেহের দ্বারা গোবিন্দ সেবা হয় না তার অতি সত্তর মৃত্যুই শ্রেয়। যে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যে মনুষ্য দেহ প্রাপ্তি হলো গোবিন্দ ভজন করল না, যে সুন্দর একখানা বদনে পেয়ে হা কৃষ্ণ বলে কোনদিন ডাকিতে পারিল না, কৃষ্ণ 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 কৃষ্ণ, যার দ্বারা আমার এমন বদন থাকতেও যদি
কৃষ্ণ না বলিতে পারি আমার নয়ন থাকতে যদি ভগবানের রূপ রাশি গুরু গোবিন্দের রূপ দর্শন না করতে পারি তাহলে এই নয়ন দুটো অন্ধ হয়ে যাওয়াই ভালো। যে নয়নে ভগবানের চরণ দর্শন করা যায় না, যে নয়নে ভক্তের চরণ দর্শন করা যায় না, সে নয়ন দুটো অন্ধ হয়ে যাওয়াই ভালো। যে ধনীর ধন দ্বারা কৃষ্ণ সেবা হয় না, তার ঘরে আগুন লেগে পুড়ে যাওয়াই ভালো। যে ধনের দ্বারা ভগবত সেবা হয় না, যে তার অর্থবিত্ত সমস্ত আছে কিন্তু গোবিন্দ সেবার নিমিত্তে যার মন কাঁদে না, তার গৃহে আগুনে লেগে পুড়ে যাওয়াই শ্রেষ্ঠ। আগুন কত প্রকার, এই আগুন নয়, এই আগুনের চেয়ে বড় আগুন হচ্ছে অনেক ধনী জন আছে ভগবত সেবা করে না। অনেকে বলে যারা ভগবানের সেবা করে না তারা তো বড় সুখেই আছে, তার চারতলা বাড়ি, তার তিনটা ছেলে, তার ব্যাংক ব্যালেন্স টাকা, গিয়ে দেখো মনি তার একটু সুখ নেই, তার সংসারে আগুন আছে। কি আগুন? হয়তো তার ছেলে কথা শুনছে না, তার স্ত্রী কথা শুনছে না, তার ভাই কথা শুনছে না, তার ছেলে এমন দুষ্ট হয়েছে, তার ছেলে এমন চরিত্রহীনা হয়েছে, তার মেয়ে এমন দুর্চরিত্র হয়ে গেছে যে তার টাকা থাকতে পারে কিন্তু অন্তরে কোনো শান্তি নেই, সুখ নেই। তাহলে আগুন কোনটা? বাহ্যিক জগতের ঘরে আগুন লাগলে পুড়ে গেল, ওটার চেয়ে বড় আগুন হচ্ছে এই দেহ ঘরে যদি কারো আগুন লেগে যায়। দেহ ঘরের আগুনের চেয়ে পৃথিবীতে আর কোনো বড় আগুন থাকতে পারে না। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গুরু গোবিন্দের ভজন করে না এবং সনাতন ধর্মের বিধিনিষেধ মানে না, সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করে অনুশাসিত পথে চলে না, ওদের একদিকে না একদিকে আগুন লেগে যাবে, যাবে, যাবে। কোটিপতি হলেও সে কোনোদিন সুখ ভোগ করতে পারবে না, সুখ হচ্ছে আলাদা বিষয়বস্তু, সুখ কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যায় অমা যায়? বড় বড় গহনা পরলেই কি সুখ পাওয়া যায়? পাওয়া যায় না। হ্যাঁ, অলংকার পরিধান করলেই সুখ পাওয়া যায় না। তবে যদি অহংকার পরিত্যাগ করো, তবে যদি ভগবত প্রেম উপলব্ধি হয়, আর যেদিন ভগবত প্রেম উপলব্ধি হবে সেদিন প্রেমানন্দে তোমার সুখ এসে হৃদয়ে মাঝে বশীভূত হয়ে যাবে, সেই সুখ আর কোনোদিন নষ্ট হবে না। এজন্য কৃষ্ণ ভক্তরা কেঁদেও শান্তি পায়। রাধে রাধে কৃষ্ণ ভক্তরা কাঁদে। মানুষ কাঁদে কখন? দুঃখ পেলে, তাই তো? মিথ্যা কথা। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা আনন্দে কাঁদে, আর যারা দুঃখী, যারা পাপিষ্ট পাপাচারী, ওরা দুঃখে কাঁদে। আর যারা ভগবত ভজন করে তারা আনন্দে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, প্রেমানন্দে হরি বলে কাঁদে। হরি বলে, হরি বলে, হরি বল, এটাই বুঝতে হবে, এটাই শিক্ষণীয়, এটাই শিখার বিষয়। কোটি কোটি ধন থাকলেই ভগবত প্রেম জাগ্রত হয় না। ধন থাকলে ধনী হওয়া যায়, ভক্ত হওয়া যায় না। ধন থাকলে ধনী হওয়া যায় কিন্তু ভক্ত হওয়া যায় না। তাহলে ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন আছে, আর ভক্তি যদি চাও তাহলে ভক্ত সঙ্গের প্রয়োজন আছে। রাধে রাধে একটা কথা এসে গেছে, না বুঝলে পারবো না, কথাটা আমার আইসে গেছে, না বুঝলে পারছি না। আজকাল ইদানিং ভক্ত সঙ্গ করবার গেলেও দলাদলি ঠেলাঠেলি, সাধুগো সাধুগো যা হিংসা, এই আইরিয়ে গরুসে সাধুগো মধ্যে এখন হিংসা বেশি ঢুকছে। তিনটে আইরিয়ে গরু এক জায়গায় থাকতে পারে, দুটো সাধু থাকতে পারে না। এক সাধু আগে দেখতাম ছোটবেলায় গরু চড়াতে যেতাম, আগে গরু ছিল তো ছোটবেলায় গরু চড়াতে যেতাম, তো দেখতাম ওই দিকে একটা আইরিয়ে গরু আর এই পাশে একটা আইরিয়ে গরু, ওইখান তো মাথা কাজ করত, ওই দূরত্বে মাথা কাজ করত। এখন সেই আইরিয়ে গরুর স্বভাব, আইরিয়ে গরু শান্ত হয়ে গেছে, এখন গরুতে গরুতে লড়াই দেখি না। এখন সাধুকে সাধুকে দেখি, সাধুর একদম দূরে থাকলে আর এক সাধু দেখলে আবার মাথা কাজ করে, এখন দেখলাম ওই আইরিয়ে গরুর স্বভাব সাধুর ভিতরে ঢুকে গেছে। খুব কষ্ট হয়, মানে খুব কষ্ট হয়। এই যে আমি যা সাধু হয়েছি, এই আইরিয়ে মার্কা সাধু হলে কি কাজ হয়? ভগবত প্রেম জাগ্রত হয় মা, আবার কষ্ট পাবে না। আমার কথা তো একটু চাচা ছোলা জানেনি, শাসা ভুষা কথা, কিন্তু যেখানে বলছি ইনজেকশনটা একটু দিয়ে যাই, যদি আপনাকে কাজে লাগে কারো,
রোগ হলে তো ওষুধ দিতে হবে। আমাদের সমাজে তো এখন ওই আইডি গরুর স্বভাব হিংসুটে স্বভাব হয়ে গেছে, সাধু দেখলে সাধুর হিংসা, গারিস্ত দেখলে গারিস্তের হিংসা, কবিরাজ দেখলে কবিরাজের হিংসা। আর মহাপ্রভু বললেন আগে হিংসাকে পরিবর্তন করো। মহাপ্রভু ষোলখানা মুখে কি সুন্দর বলি, মহাপ্রভু বলছে ত্রিনাদ পিছুনেছেন তরুরেব সহিষ্ণন অমানন মানদেন কীর্তনীয় সদাহরি। কিন্তু যা বলি তা কি করি বলেন, যা বলি তাই করি কয়জন বলেন। আপনাদের গারিস্তর কথা বাদ দিলাম, সাধু সমাজ যেদিন এই হিংসাবৃত্ত দূরীভূত হবে তখন গারিস্ত সাধু হবে। আমার ওই ছেলেটা ওই ও মাস্টার, একদিন আমি একটা বাচ্চাকে ওই বলছি এদিকে আসে তোমার নিয়ে যাব, আদর করে বলছি। এখন বাচ্চাটা আমাকে ভয় পাচ্ছে, এখন ও বলতেছে বাবা খবরদার কখনো এই বলা যাবে না। আমি একদিন একদিন বলেছি কাকি আপনার সেই কথা কি মনে আছে? বলছে কোন কথা? বলছে এখন কিন্তু মায়েরা সাধুদের দিয়ে বাচ্চাদের ভয় দেয়। কি যদি বাচ্চা কান্না করে কয় এই তোর ওই সাধু এসে ওই সাধু ধরাই দেবো, আগে বলতো জুজু ধরাই দেবো, শিয়াল ধরাই দেবো, ওই কুকুর ধরাই দেবো, আর এখন মায়েরা কি করে সাধু দাঁড়িয়ে আসলে বাচ্চাকে কয় এই তোর ওই সাধু ধরাই দেবো। তাহলে বোঝেন এর কারণটা আছে, অর্থাৎ সাধুর মধ্যে এখন এমন হিংস্র স্বভাব ঢুকে গেছে যে মায়েরাও বুঝে গেছে এখন ওই বাচ্চারে থামাতে হলে সাধু ধরাই দেবো, এই বইলে থামায় বলেন। তাহলে সাধুকে কোন জায়গায় নেওয়া হয়েছে? সাধু কিন্তু এখন প্রেমের বিষয় নাই, সাধু এখন ভালোবাসার বিষয় নাই, সাধু এখন যত্নের বিষয় নাই। সাধু আসলে কি করা হয় জানেন? সাধু যদি আপনার আঙিনায় আসে, হ্যাঁ এখন আর ঘরে টাইনে নেওয়ার কায়দা নাই, কি করে যাতে বাড়িতে বাইরিয়ে যায়। আমি এক জায়গায় পাঠিয়ে গেছি, নাম বলবো না, মাদারীপুর জেলার মধ্যে, থানার নামও বলবো না, গেছি আশেপাশে চারতলা পাঁচতলা বিল্ডিং, ভালো ভালো ধনাঢ্য ব্যবসায়িক ব্যক্তি, ওই মন্দিরে কাজ চলতেছে, ওই মন্দিরের একটা রুম ফাঁকা পড়ে আছে, পাট আমার দুই দিন আমার শুতিতেছে, একটা মশারিও দেয় নাই, এই বড় বড় মশা কামড়াই আমার ম্যালেরিয়া ওই দিনকে বানাই দিছে, কিন্তু তার পাশে চারতলা বিল্ডিং। তা আমি ভাবলাম যদি আজকে সাধু না হইয়া সন্ত্রাসী হইতাম তো ওই কত্তাকো ঘরে জায়গা পাইতাম, বাবা কই জায়গা দিত। সনাতন ধর্মের নীতি কি জানেন? দশ টাকা সাধুরে যে হিসাবে ভগবানের সেবা দিতে চাবে না, সন্ত্রাসী এসে অস্ত্র ঠেকাইয়া যদি ধরে তারে বাবাও বলবো পাও ধরবো বা টাকাও দেবো, কি করতারা দেয় না? কিন্তু ভগবানের সেবায় আমাদের মন কাঁদতে চায় না, দিতে ইচ্ছা করে না। তাই আমি এইটা যা আমার শিক্ষা হয়েছে সারা ভারত বাংলা ঘুরে, যে কিছু কিছু জায়গায় সাধু দেখলে ঘরে জায়গা দেয় না, কিন্তু যদি একটু উগ্রপন্থী হয় তারে কিন্তু বাবা কইয়ে ঠাকুর ঘরে নিয়ে আসন দিয়ে বসায়। তা চরন্দরে করিমানা, এই ভাবগুলো মন থেকে পরিবর্তন করতে হবে, না হলে কোনোদিন মুক্তি মিলবে না। সাধুই কি আর গাইরস্তই কি? সাধুদের আগে সঠিক হতে হবে, আমাদের আগে পরিবর্তন করতে হবে। জগজ্জীবকে ভালোবাসা দিয়ে যতটা জয় করা যায় ততটা ঘৃণা করে জয় করা যায় না। যায় কি বাবা? ঘৃণা করে কাউকে জয় করা যায়? ভালোবাসা দিয়ে জয় করা যায়, যায় না? ভালোবাসার মধ্যে প্রেম দিয়ে মহাপ্রভু এই কলির যুগে মহাপ্রভুর একটা অস্ত্র, মহাপ্রভু প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছিলেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারি, প্রেম দিয়া জগত ভাসাইব। এটা সেই যুগ, অস্ত্র ধারণ করা মহাপ্রভু বন্ধ করে দিলেন, একমাত্র প্রেম দিয়ে বিশ্ব জগৎকে বশীভূত করবে। এই কলির যুগটাই হচ্ছে প্রেমের ধর্ম। কোন ধর্ম? প্রেমের ধর্ম। তাই বলে এই আপনার আমার প্রেম না, এই প্রেমের একটু তাৎপর্য আছে, এই প্রেম সম্বন্ধে আগামী দিন আলোচনা করব। এই আমাদের যে প্রেম আর কৃষ্ণ প্রেম, এই সম্বন্ধে প্রেমের উপরে তাৎপর্য করে আগামী দিন কিছু কথা বলবো, নাকি? হ্যাঁ আসবেন তো নাকি? না আজকে আবার ওই ধমক ধমক খাইয়ে ভাবছেন যে আর কালকে যাব না, হ্যাঁ আবার কালকে যেন ভাবেন না ওই পুরা মুখেটার মুখই আর দেখবো না। কেন আমি তো পোড়া মুখে লোক, ওই যারে যা বলি সামনাসামনি বলি, বাবা কষ্ট পাবেন না, কারণ এটা আমার জন্মগত দোষ, আর এই দোষটা কিন্তু আমার না, এই দোষটাই যে এইগুলোর বলেন তো। কারণ আপনারা জন্মিবার সময় আপনার মায়েরা দেশে মধু, আর এই আমি জন্মিবার সময় এইগুলোই মনে একটু নিম পাতা দেশে, এই জন্যই আমার মুখে তিতে কথা হয়, ভালো কথা হয় না, এই দোষটাই অগ, কারণ আমার মা তোর, হ্যাঁ
এই জন্য দোষটা ওদের আমার না। তো এইবার দেখুন মুকুন্দ কাঁদছে, কেন কাঁদছে? আমি কি অপরাধ করেছি? কেঁদে বেড়াচ্ছে, তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব, আমি আর গৃহে ফিরে যাব না। মাঝে মাঝে এই কথা বলতে হয় কেন? লীলার কি বিশ্রাম রেখে এই কথা বলতে হয় কেন? না হলে জীব শিক্ষা হয় না। ভাগবতে কি শিখবো? ভাগবতে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ভাগবত ধর্মগ্রন্থ এটাই নয় খালি ওই পড়ে পৃষ্ঠে পৃষ্ঠে পড়ে পড়ে খালি কান্দে কেটে বাড়ি চলে যাওয়া, কেউ কিছু বুঝলো না। কি বুঝলাম? নিজেই বুঝলাম, কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা, এই বলে কোনো লাভ নেই। আমি কি বলতেছি আমি নিজেও বুঝি না, আর বুঝলো না কারা? যারা শুনলো তারা। যদি এটা না বুঝে তাহলে ওটা বইলে কোনো লাভ নেই। আমাদের পাঠকরা এখন কি করে জানুন? ভাগবত ধরার সাথে সাথে দশমী স্কন্ধে রাধা কৃষ্ণের প্রেম লীলায় চলে যায়। আরে প্রেম লীলায় না যেয়ে তার আগে কি করা কর্তব্য এইগুলো বল। পাত্র তৈরি না হইলে যতই ভালো বাজারে যান, খালই নিয়ে যদি ঘিয়ের দোকানে ঘি কিনতে যান, 5 কিলো ঘি কিনবেন, টাকা যতই দেন, ঘি কি বাড়ি পর্যন্ত আসবে? কোথায় থাকবে? পথে থেকে যাবে। তাহলে পাত্র কোনটা? ভাগবতে যত যান, যতদিন পর্যন্ত এই দেহ পাত্রটাকে ভালো না করবেন, ছিদ্র বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত ভাগবত প্রেম হৃদয়ে জাগ্রত হবে না। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি মা? বসে থাকতে কষ্ট হচ্ছে? জয় শ্রী রাধে। তো এইবার মুকুন্দ খুব বিরহ তীব্র যন্ত্রণা বেড়েছে, যন্ত্রণা বেড়েছে। যন্ত্রণা বেড়েছে কেন? স্বাদ আর বিষাদ। শ্রীমদ ভগবত গীতায় বিষাদ যোগ আছে না? বিষাদ কি? স্বাদটা তো বুঝলাম, খেতে ভালো লাগা, এটার নাম হচ্ছে স্বাদ। বিষাদ কি? না খাওয়া, ওটাও বিষাদ নয়। খেতে খেতে উদর পরিপূর্ণ হয়ে আর ওটার প্রতি অনিচ্ছা জাগা, তাকে বলা হয় বিষাদ। এখন আর খাওয়ার ইচ্ছা করে না। তাহলে বিষাদ কখন সৃষ্টি হয়? স্বাদ ছিল, অর্জুনের স্বাদ ছিল আমি রাজা হব। যখন অর্জুন দেখলেন সম্মুখে আমার বন্ধু বান্ধব সমস্ত আত্মীয় স্বজন, এইবার বিষাদ সৃষ্টি হলো। কি সৃষ্টি হয়েছে? আমি আর রাজা হব না, আমাদের রাজত্বের প্রয়োজন নেই। আগে কি এটা ভাবছিল? কি আগে এটা ভাবছিল? ভাবেনি। এইবার এটার নাম হচ্ছে বিষাদ। এই জন্য শ্রীমদ ভগবত গীতায় প্রথম কি যোগ? হ্যাঁ, প্রথম যোগটা কি? কায়দা আছে, এটা সনাতন ধর্ম, এটা সনাতন ধর্ম। সনাতন ধর্মের গল্প পড়লে কাজ হবে না। এটা আগে কেন দুঃখ? এত পবিত্র গ্রন্থ, তার দুঃখ আগে কেন? বিষাদ মানে দুঃখ, তার দুঃখ কেন? এত দুঃখ কেন? তো দুঃখের কথা টাকে কেন? যদি রাত শেষ না হয় তাহলে যেমন আলো দেখা যায় না, তোমার দুঃখটাকে দূর না করলে তুমি কোনোদিন আনন্দ উপলব্ধি করতে পারবে না। তাহলে আগে কি আনন্দ চাও না দুঃখ চাও? দুঃখ দূর করতে চাও? দুঃখ যদি না যায় তাহলে আনন্দ কি বিষয়বস্তু তা কোনোদিন উপলব্ধি করা যাবে না। তো আজকে মুকুন্দর বিষাদ সৃষ্টি হয়েছে, কি আমি কি এমন অপরাধ করেছি? প্রভু তুমি প্রাণ খুলে তো আমাকে শাস্তি দিতে পারতে। মুকুন্দ বুঝতে পারছে না এটাই আমার শাস্তি। তাহলে যদি তুমি আমি যদি তোমার সঙ্গই লাভ না করতে পারি তাহলে আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, কি করব? আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব। কথাটা খেয়াল করবেন, কথাটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। এইবার মুকুন্দ বাইরে বসে কাঁদছে আর শ্রীমান মহাপ্রভু অনন্ত কোটি জীবের অন্তরের কথা জানে, অন্তরের ব্যথা নিবারণকারী মহাপ্রভু, তিনি কি মুকুন্দর কথা জানে না? মুকুন্দর কথা কি বুঝতে পারছে না? ভগবান গৌর হরি দূরে বসে মুকুন্দকে তাড়িয়ে দেওয়ার পরে, দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পরে মুকুন্দর জন্য মহাপ্রভু কাঁদছে। ওদিকে ভক্ত কাঁদছে আর এদিকে ভগবান কাঁদছে।
ভগবান কাছে মনে মনে বলছে মুকুন্দরে ও মুকুন্দ তোর একটু অহংকারের জন্য আমি তোকে যাতে তোর আর কোনোদিন অহংকার না হয় তোকে আমি দূরে সরিয়ে দিয়েছি তাই বলে আমার মন থেকে তোকে সরাতে পারিনি আমি ভগবান হয়েও তোর মতো ভক্তকে পরশ করার ইচ্ছা জাগছে তোকে বড় দেখতে ইচ্ছা হয় তোকে বড় আদর করতে ইচ্ছা হয় তোকে বড় ভালোবাসতে ইচ্ছা হয় আমার প্রেমিক ভগবান আমার দয়ালু ভগবান কেমন ভগবান প্রাকৃতিক জগতে সন্তান যদি অপরাধ করে মা বলে তুই আমার সামনের দিকে সরে যা তুই মরতে পারিস না তুই মরলেও আমি বেঁচে যাব ওই ছেলে যখন একটু অসুস্থ হয় যে মা একদিন আগে বলেছিল তুই আমার চোখের সামনেতে সরে যা তুই মরে গেলেও আমি বেঁচে যাব ওই সন্তান যদি অসুস্থ হয় অমনি মা ছেলের শিওরে বসে সারা রাত জেগে জেগে সন্তানের মস্তকে হাত দেয় আর বলে গোবিন্দ ও গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও আমি ভুলবশত গতকাল ওকে বলেছিলাম বকা দিয়েছিলাম যে তুই মরে যা আমি অন্তর থেকে বলিনি ও একটু ভুল করেছিল আমার কাছে আমি অন্তর থেকে বলিনি গোবিন্দ আমার খোকাভিন্নত জগতে আমার আর কেউ নেই আমার সামনে যদি আমার খোকা চলে যায় কে আমাকে মা বলে ডাকবে বলো গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও আমার খোকাকে তুমি রেখে যাও আমার খোকাকে তুমি সুস্থ করে দাও বলে না কাঁদে না কোনো মা বলে তুই মরে যা রাগের সময় বলে ভগবানও তদ্রূপ ভক্ত যখন অন্যায় করে অনেক সময় শাস্তি দেওয়ার জন্য তাকে একটু দুঃখ দেয় এই নয় ভক্তের সারা জীবন দুঃখ দেয় না ভুলটা যখন ভক্ত শুধরিয়ে নেয় ভগবান আবার তাকে কাছে টেনে নেয় মা যেমন শিয়রে বসে কাঁদে আমার ভগবানও ভক্তকে পাইবার নিমিত্তে ভক্তকে শুদ্ধ করে তার আপন করে নেওয়ার জন্য ভগবানও শিয়রে বসে জাগে কি বলছে পদকর্তা বলছে পথ হারিয়ে কাদিস যখন বিষম বিপাকে তোর কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকে ভগবান এত বড় দয়াল ভগবান এত বড় করুণার ঠাকুর করুণার নিধি প্রেম পারধি জগৎজীব যখন পথভ্রষ্ট হয়ে যায় যাতে জগৎজীব পথভ্রষ্ট না হয় আমার ভগবান অহংকারের অন্ধকারে যখন জীব ভগবানকে ভুলে পথভ্রষ্ট হয় ভগবান তখন ওই আমার গৌর হরি দুটি হাত উত্তোলনে করে বললেন মা ভয়ে মা ভয়ে মা ভয়ে হে জগৎজীবী তোদের আর কোন ভয় নেই আর কোন ভয় নেই তোরা কেন অন্ধকারে ডুবে থাকবি একবার হরি বলে বাহু তুলে ছুটে আয় গৌর হরি বল হরি বল হরি বল একবার ছুটে আয় এই আমি ডাকছি আমাকে দেখে দেখে আয় আর আমাকে পেলে কি হবে জানিস এই যে আমি আলো ধরে ডাকছি হরি নামের আলো জেলে ডাকছি আমার কাছে আসলে কি হবে জানিস তোদের সমস্ত অন্ধকার দূরে চলে যাবে রাধে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে সব কিছু দূরে পালিয়ে যাবে শুধু আমার কাছে ছুটে আসবে তবেই আমাকে পেতে পারিস কিন্তু কই গো আমরা কি প্রভুর কাছে আসছি প্রভুর পাশে বসছি প্রভুকে ভালোবাসছি মুকুন্দ কাঁদছে বাইরে আর মহাপ্রভু কাঁদছে ঘরে
মন্দিরে বসে বসে গাচ্ছে ভক্তগণের সঙ্গে, কিন্তু কারো কাছে প্রকাশ করছে না মহাপ্রভু যে মুকুন্দর জন্য আমি ব্যাকুলতা। যদি দুর্বলতা কারো কাছে প্রকাশ করা হয় তাহলে তাকে শাসন করা হবে না। আজকাল আমাদের ছেলে মেয়েরা যেন ভালো একটা কল শিখছে, মা বাবার দুর্বল পয়েন্ট খুঁজে বেড়ায়। আমি এক জায়গায় গিয়েছি, ছেলে পরে ছেবে নেই, ওকে স্ক্রিন টাচ ফোন কিনে দিতে হবে। তাই বলছি মা এটা না দিলে হয় না। ওই বাবা কি করব, ও না এই ফোন না কিনে দিল কয় আমি গলায় ধরে নিয়ে মারা যাব। তাই আমি বলছি ওটা মরাও ভালো। যে ছেলে ক্লাস সেভেনে পড়ে ও যদি এখন এই স্ক্রিন টাচ ফোনের জন্য গলায় দিতে দড়ি দিতে চায়, ও আজ মরুক আর কাল মরুক, পশু দিনকে কবে অমুকের মাইয়ে না আইনে দিলে আমি মরবো, তাই সেটি দিবা। তাহলে হচ্ছে কুলক্ষয় কুলনাশ করা পুত্র জন্ম দেশ, ওটা যত তাড়াতাড়ি মরে তত তাড়াতাড়ি ভালো। কি না মিথ্যা বলছি বলুন? এজন্য ছেলে বায়না ধরলেই সব বায়না পূরণ করা যাবে না, যাবে? আজকে যদি ওই রকম দুর্বল পয়েন্ট যদি কারো কাছে বলেন, আজকে ছেলে মেয়ে যেমন মা বাবাকে সিন্ডিকেট করে, কি তুমি যদি এইটা না করো তাহলে আমি এখনই বিষ খাবো গলায় ধরে নেবো, জানিয়ে রাখবেন ওই দুরাচার মরা তাড়াতাড়ি ভালো। কারণ কত বড় বদমাস, কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ যে ও মা বাবাকে সিন্ডিকেট করছে আমাকে এটা দিতেই হবে। তাহলে কি ওর মতো বদমাস আছে নাকি মা? হতে পারে, ও যে এরপরে বড় কিছু ঘটাবে না এর কোনো তাৎপর্য আছে নাকি? কি সাধু বাবা ঘটাবে পারে না? সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দেবে? সনাতন ধর্ম শিক্ষা দেবে গীতার মধ্য দিয়ে, ভাগবতের মধ্য দিয়ে, চৈতন্য চরিতামৃতের মধ্য দিয়ে আদর্শ শিক্ষা দেবে যে এমন সন্তান হও জগতে যে সন্তান ওই ভগবত ভক্তি অনুশীলন করে মা বাবার আত্মার মুক্তি দিতে পারো। এইরকম সন্তান দুই একটা তৈরি হও, অমানুষ তৈরি না হয়ে সৎ মানুষ তৈরি হও, যার দ্বারা জাতি ধর্ম মা বাবার সবারই একটু মুক্তি হয়, উন্নতি হয়, সমস্ত কিছু হয়, এইটা বুঝতে হবে। তো আজকে মুকুন্দ দাস কাছের মহাপ্রভু বলছে আমার এই মনের কথা কারো কাছে বলা যাবে না, একটু নিয়ে আসি তারপরে। তো এইবার যখন বলা যাবে না বলছে না কারো কাছে না বলছে, এইবার মুকুন্দ গড়াগড়ি যাচ্ছে যে আমি মরেই যাব, মহাপ্রভুর সঙ্গ ছাড়া আমার বেঁচে থেকে লাভ কি লাভ আছে? তাই মরব বলে যখন ই করছে হঠাৎ করে কয়জন গুরু ভাই অর্থাৎ মহাপ্রভু কিছু পার্শ্বদ ছুটে গিয়েছে, মুকুন্দকে তো মহাপ্রভু তাড়িয়ে দিলেন, মুকুন্দ কোথায় আছে একটু খুঁজে দেখি। এই যে গুরু ভাই সতীর্থ এর কেন প্রয়োজন? আজকাল তো আমাদের গুরু ভাই গুরু ভাই যা দ্বন্দ্ব গ্রামে, শাস্ত্রে কি বলছে জানেন? গুরু ভাই দ্বন্দ্ব করা মানে কি? সাক্ষাৎ ভগবানের সাথে দ্বন্দ্ব করা এবং গুরুর সাথে দ্বন্দ্ব করা, সাক্ষাৎ গুরুর সাথে দ্বন্দ্ব করা। এজন্য গ্রামে যদি কোনো দল থাকে, যদি কোনো অনুষ্ঠান করতে হয়, যে বলতে হবে ভাই আমি গ্রামে হিসেবে না, আপনি আমার গুরু ভাই, তাই আপনাকে নিমন্ত্রণ করছি। গুরু ভাইয়ের মধ্যে কোনো দল রাখা দল থাকা উচিত নয়, সে আমার সতীর্থ ভাই। এজন্য মুকুন্দ দাসের কাছে গিয়েছে যে আমরা একটু ছুটে গিয়ে দেখি মুকুন্দ কি অবস্থায় আছে। আর কোন জায়গা, এমন জায়গা, ওই এমন জায়গা মারসো ধাক্কা গোলামে মেরেছে টিক্কা, ও কি আর বুঝি নাই। কিন্তু ভাইর তো ভাইয়ের মতো হতে হবে, যদি গুরু ধর্ম না মানে সে আমার কিসের ভাই নাকি? গুরু ধর্ম যদি না মানে সে কি আমার ভাই? যে গুরু ধর্ম মানে তার সাথে কোনো দ্বন্দ্ব করা যাবে না। তো এইটা কথাটা ভালো করে, এইবার পার্শ্বদগণ গিয়ে বলছে মুকুন্দ, যখনই দেখছে ওরা গেছে মুকুন্দকে ডাক দিয়েছে, মুকুন্দ লাফিয়ে উঠেছে জড়িয়ে ধরছে, দাদা বলো আমার কোন অপরাধে গৌর হরি তার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিল, আমাকে অমন করে তাড়িয়ে দিল? প্রভু কি জানে না যে তার চরণ ছাড়া আমার আর কোনো জায়গা নেই? ও তাই, মুকুন্দ চিন্তা করো কেন, তুমি এত দুঃখ পাচ্ছ কেন? বলছি কেন? আরে প্রভু বলেছে তোমার বদন দেখবে না, প্রভু তো বলেনি যে তুমি তার বদন দেখতে পারবে না। তুমি যাবা, তুমি দূর থেকে প্রভুর বদন দর্শন করবা। দেখুন গুরু ভাই কেমন ঘটক, কি ঘটাই দেবে, কি ঘটক, কত বড় জ্ঞানী। বলছে মহাপ্রভু বলছে তোমার বদন দেখবে না প্রভু, কিন্তু প্রভু তো বলেনি যে তুমি তার বদন দেখবে না, তুমি যাবা।
তুমি দূর হতে প্রভুকে দর্শন করবা। বলছে আমি যেতে পারি, আমার একটা কাজ করবে ভাই তোমরা? বলছে কি? বলছে তোমরা একটিবার প্রভুর কাছে জিজ্ঞাসা করবা, প্রভু কতদিন আমার বদন দেখবে না। কথাটা খেয়াল করবে, আজকে সব পার্ষদ চলে গেছে, প্রভু কীর্তন করছে, কীর্তন টীর্তন সাঙ্গ করে মুকুন্দ অদূরে দরজার এক পাশে চুপ করে ঘুমটা দিয়ে বসে আছে, যাতে প্রভু আমাকে না দেখুক, আমি প্রভুকে দেখব। যখন এমনি করে তাকিয়ে আছে না, হঠাৎ করে এক ভক্ত, প্রভু যখন নাম বিশ্রাম দিয়েছে, মুকুন্দ দেখছে আর নয়নে জলে ভাসছে, কিন্তু প্রভুকে বলছে, প্রভু, এক ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু কি আমাদের মুকুন্দকে ছাড়া একটু ভালো লাগছে না, তুমি কতদিন আর মুকুন্দর বদন দর্শন করবে না বলো? যখনই বলেছে প্রভু লোককে একটু দেখাবার জন্য, ক্রোধান্বিত হয়ে বলছে, আমি কোটি জন্মেও মুকুন্দর বদন দর্শন করব না। কত জন্ম? কোটি জন্ম। যখনই বলছে এক কোটি, মানে কোটি জন্মেও আমি মুকুন্দর বদন দর্শন করব না, মুকুন্দ বাইরা থেকে শুনেই মুকুন্দ আনন্দে দুহাত তুলে বলছে, আমি পাবো তো, পাবো তো, এ জন্মে আমি পাইবা না পাই, কোটি জন্মে পরে তোমায় পাবো তো, পাবো তো, আমি এ জন্মে তোমায় নাই পাই, কিন্তু কোটি জন্ম পরে আমি অবশ্যই তোমাকে পাবো। কত বড় কথা, এ জন্মে না পাই, কিন্তু তুমি যখন বলেছো কোটি জন্ম, কোটি জন্ম পরে তো আমি তোমায় পাবো, আমার হয়ে গেছে, আমি পাবো, এটা আমি আশায় বুক বেঁধেছি, আমি তোমাকে পাবো। তাহলে তুমি যখন কথা দিচ্ছ কোটি জন্ম পরে হলেও আমি পাবো, তাই নিত্য করছে বলছে, আমি পাবো তো, পাবো তো, পাবো তো, পাবো তো, তোমার দেখা পাবো তো, তোমার দেখা পাবো তো, এ জন্মে আমি পাই বা না পাই, আমি পাবো তো, পাবো তো, এ জন্মেতে পাইবা না পাই, পাবো তো, পাবো তো, আশায় বুক বাঁধিব, আশায় বুক বাঁধিব, তোমার চরণ পানে চেয়ে চেয়ে আশায় বুক বাঁধিব, তুই মানে চেয়ে চেয়ে আশায় বুক বাঁধিব, তোমার চরণ পানে চেয়ে চেয়ে আশায় বুক বাঁধিব, চরণ প্রাণে চেয়ে চেয়ে আশায় বুক বাঁধিব। এবার এই কথা বলে উদ্যান নৃত্য করছে, কি করে? আজ মুকুন্দ নাচছে সে যেন বদনে হরি বলে নাচিতে লাগিল, নাচিতে রাধে রাধে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আমি তোমায় পাবো, পাবো বলে নাচিতে লাগিল, তোমায় পাবো, পাবো বলে নাচিতে লাগিল, তোমায় পাবো, পাবো বলে নাচিতে লাগিল, তোমায় প্রভু পাবো বলে নাচিতে লাগিল, আমি তোমায় পাবো। নাচছে দুঃখের মাঝে নৃত্য আসছে, বলছে আর তো কোনো দুঃখ নাই রে, আর তো কোনো দুঃখ নাই আমার মনে, আর তো কোনো দুঃখ নাই আমার মনে, আর তো কোনো দুঃখ নাই রে, তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে, তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে, আমি তোমার চরণ, তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে, তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে, আমার আর কোনো দুঃখ নেই, কারণ আমি তোমার চরণ তো পাবো, এ জন্মে না পাই, কোটি জন্ম পরে তো আমি তোমাকে পাবো, আমার এই আশা। এই বলে যখন নৃত্য করছে, মুকুন্দর ওই কণ্ঠের ধ্বনি যখন হরি বলে নৃত্য করা কণ্ঠের ধ্বনি যখন আমার মহাপ্রভুর কর্ণে গিয়েছে, মহাপ্রভু ভিতর বাড়ি থেকে দৌড়ে এসে মহাপ্রভু মুকুন্দকে জড়িয়ে ধরেছে। জয় নিতাই গৌর হরি বল।
जखनी मुकुंद के जड़िए धरे पिछन थे नित्यानंद प्रभु टेने धरे जा प्रभु तुम एक आगे बोलने कोटी जन्म पर ओके देखा देवे और देखा देवे ना कोटी जन्म पर और तुम एखी ओके बुके जड़िए धरले तो तुम मिथ्या कथा बोलने कि बाबा मिथ्या कथा हो गए ना महाप्रभु बोलें नित्यानंद तुम्हें कि बुझते पारो आमार मुकुंद कत बड़ भक्त आमी कोटी जन्मेर कथा बोलछी तथापि आमार चरणेर आशा छाड़ेनी मुकुंद तथापि आमार चरणेर आशा छाड़ेनी मुकुंद बोलछे आमार कोनो दुःख नहीं ए जन्मे ना पाई किन्तु आमी कोटी जन्मे पर तो आमी तुम्हाय पाबो तो कोटी जन्मे पर जे पावार आशा छाड़ेनी তার নিমিষের মধ্যেই কোটি জন্ম হয়ে গেছে আমি ওর সব অপরাধ মুক্ত করে দিলাম মহাপ্রভু মুকুন্দকে বক্ষেটে নিয়ে নিলেন আর ভাগবত যেখান থেকে শুরু করেছিলাম ওখানে ছেড়ে দেব প্রায় এগারোটা বেজে বাঁচতে চলল আমাদের ভাগবত বিশ্রাম দেওয়ার সময় আগামী দিন দেখি আপনি একটু সকালে সকালে আসবেন আর আজকে দেখছি পঞ্চতত্ত্বর পরে তুলসী আরতি কীর্তন করছেন কিন্তু আগে তুলসী আরতি কীর্তন করতে হবে পঞ্চতত্ত্ব পরে আগে তুলসী আরতি ভক্তি জননী হচ্ছে তুলসী দেবী কথাটা যেন মনে থাকতে হবে এইটা কিন্তু আমাদের নিয়ম আমাদের বৈষ্ণব পদকর্তারা এটাই সিদ্ধান্ত দিলেন কারণ আগে ভক্তি অর্জন করুন ভক্ত না পেলে তো ভগবানকে পাওয়া যায় না তাই তুলসী হচ্ছে ভগবানকে পাওয়ার শ্রেষ্ঠ ভক্তির মাধ্যম এই জন্য তুলসীকে বলা হয় ভক্তি জননী ভক্তি জননী এই শাস্ত্রে কি বলছে ভক্তি জননী না আর একটা কথা বলে তারপর আমি ওখানে মীমাংসা দিয়ে আমি ছেড়ে দেবো দাঁড়াও না বলতে হবে আজকে একাদশী না আপনাদের প্রায় বাড়ি দেখলাম রুটির ব্যবস্থা কাজ হাসবেন না কিন্তু কেউ কথাটা একটু বুঝতে চেষ্টা করেন আপনারা বলবেন আমাদের পূর্বে থেকে খাইয়ে আসছে আর একটা জিনিস আপনাদের এখানে আছে যেটা একটা বৈষ্ণবের আকরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উদ্দেশ্যে এখানে অনুষ্ঠান করা হয় দুর্গা পুজো হয় রাধা গোবিন্দ পুজো মা শ্যামা কালী পুজো এদিকে পরম বৈষ্ণব কৃষ্ণধন ঘোষের আখড়া কয়েকটা জায়গা একটা জায়গায় এখানে এই পবিত্র জায়গাটারে আপনারা একটা অকাম করে অপবিত্র বানান সেই অপবিত্র বানানো মানে যেখানে পাঠাবলি হয় সেখানে কোনো বৈষ্ণব এবং রাধা গোবিন্দর ভোগ হতে পারে না কোনো বৈষ্ণব থাকিতে পারে না এতে আপনাদের আরও পাপ হয়